তো আপনারা সবাই জানেন যে ইসার অ্যাক্ট এটা হচ্ছে একটা কেমন ধরনের না, এটা হচ্ছে একটা ইকুইটেবল অর্থাৎ হচ্ছে এখানে ইকুইটি হচ্ছে ভিত্তি। তো আজকে সেই ইকুইটির ভিত্তি যে আইনটা সেই আইনটা সম্পর্কে আমরা জানব এবং হচ্ছে এখানে জানেন যে সিআরপিসি এবং এসআর এটা এই দুইটা থেকে তিন এই দুইটা থেকে দুইটা প্রশ্নের উত্তর করাবে প্রয়োজন আপনার তিনটা প্রশ্নের উত্তর। তো এখান থেকে আপনারা জানেন এখানে সেকশন সংখ্যাও খুব যে বেশি তেমনটা না, তো এখানে আসলে আপনি চাইলে অল্পের মধ্যে খুব ভালো করা খুবই সহজ বা খুবই সম্ভাবনা আছে অল্পের ভালো করে বা প্রশ্ন কমন করা। তো আমরা আজকে এই গুরুত্বপূর্ণ কিছু টপিক দেখব স্যার একটা অলরেডি অনেকে যুক্ত হয়েছে, আমি বাকি যারা যুক্ত হতে পারেন নাই তাদের জন্য হচ্ছে আমি আপনাদের মেশিনে ক্লাসটা দিয়ে দেবো। ওকে, যাই হোক আর কথা বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাব। আর যারা এখনো ক্লাসে অ্যাক্টিভ হচ্ছেন না তাদের কাছে রিকোয়েস্ট থাকবে খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাক্টিভ হবেন এবং প্রিপারেশনটা যদি খুব ভালো করে না নিতে পারেন এই মুহূর্তে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য আসলে কঠিন হয়ে যাবে পরবর্তীতে এটাকে আবার ব্যাক আপ দেওয়া, যার কারণে কিন্তু সময় আছে এখনই প্রিপারেশনটা খুব ভালো করে নিয়ে নেয়। তো যাই হোক আমরা কথা বাড়াবো না, হ্যাঁ আমার মনে হচ্ছে সব কিছু ক্লিয়ার আছে। তো আমরা আমাদের ক্লাসে চলে যাবো। তো প্রথম বিষয়টা আমরা দেখবো, আমরা কিছু আজকে চারটা মানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবো, আজকে দুই চার গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখার চেষ্টা করবো। প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা এবং হচ্ছে আর একটা যে গুরুত্বপূর্ণ বিষয় দেখবো সেটা হচ্ছে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ অর্থাৎ দলিল বাতিল যেটাকে বলে, এই দুইটা বিষয়ে আমরা আজকে একটু ক্লারিফাই করব। তো প্রথমত যে বিষয়টা দেখবো আপনাদের যে এইবারের যে পরীক্ষা এই পরীক্ষার মধ্যে হচ্ছে এই দুইটা টপিক আসলে খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা হচ্ছে এই দুইটা টপিকের প্রথম টপিকটি একটু নিয়ে আলোচনা করব। তো প্রথম যে বিষয়টা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে আপনার স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। এইটা আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা খুব 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 বেশি আপনাদের এই যে বার কাউন্সিল পরীক্ষায়। তো এখন স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে। এসআর অ্যাক্ট অনুযায়ী আমাদের যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অনুযায়ী দুইটা পদ্ধতিতে আপনার হচ্ছে কি করা যায় সম্পত্তি পুনরুদ্ধার করা যায় দুইটা ধারা অনুযায়ী। এখন এর মধ্যে একটা ধারা হচ্ছে সেকশন 8 আর একটা ধারা হচ্ছে সেকশন 9 এবং এই দুইটা দ্বারা শর্ত দুইটা দ্বারা প্রয়োগ দুইটা দ্বারা ধরন একটু ভিন্ন। তো এই দুইটা দ্বারা আসলে কি কি উপায়ে দুইটা দ্বারা কি কি উপায়ে আমরা সম্পত্তি পুনরুদ্ধার করতে পারি স্থাবর সম্পত্তি এই বিষয়গুলো আমরা একটু দেখব। প্রথমত যে বিষয়টা তাহলে আমরা একটু সেকশন 8 কি আছে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের ক্ষেত্রে সেটা আমরা একটু লক্ষ্য করি। সেকশন 8 একদম খুবই সংক্ষেপ এইখানে মাত্র দুইটা লাইন বলা আছে। দুইটা লাইন বলা হচ্ছে যে স্থাবর সম্পত্তি দখলের অধিকারী যে ব্যক্তি সে ব্যক্তি আমাদের দ্য কোড অফ সিভিল প্রসিডিউর অনুযায়ী সম্পত্তি পুনরুদ্ধার করতে পারে। তাহলে এখানে প্রথম যে শর্তটা বলা বা প্রথম যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে দখলের অধিকারী ব্যক্তি। আর কি সে কিভাবে পুনরুদ্ধার করতে পারে, এখন দখলের অধিকারী ব্যক্তি মামলা করলো, মামলা করার পরে তার পক্ষে রায় দিল, রায় দেওয়ার পরে সে কিন্তু আমরা জানি যে সিভিল মামলা এমনি এমনি রায় এক্সিকিউশন হয় না, এমনিতেই এক্সিকিউশন হয় না। মানে সিভিল মামলা এক্সিকিউশন করার জন্য কি প্রয়োজন, আপনার হচ্ছে ডিক্রি এক্সিকিউশনের স্যুট করা দরকার। তাহলে এই ডিক্রি এক্সিকিউশনের যখন স্যুট করবে তখন হচ্ছে আদালত সিভিল দ্য কোড অফ সিভিল প্রসিডিউর অনুযায়ী যেভাবে হচ্ছে মামলাটা আপনার হচ্ছে এক্সিকিউট করে সেই সিপিসির সেই সিপিসি নির্ধারিত পন্থা অর্থাৎ অর্থাৎ কি আমরা যে অর্ডার 21 করেছিলাম এই অর্ডার 21 অনুযায়ী হচ্ছে কি হবে
এটা কার্যকর করা যাবে, এইটা হচ্ছে, এইটা বলে সেকশনটা শেষ করে দিয়ে হয়েছে। এখন এইখানে দেখেন যে এই যে দখল অধিকারী ব্যক্তি, দখল অধিকারী ব্যক্তিদের আমরা কি বুঝি মালিকানা সত্ত আছে, অর্থাৎ যে প্রপার্টিটা থেকে তাকে, যে স্থাবর সম্পত্তিটা থেকে তাকে কি করা হয়েছে, দখলচ্যুত করা হয়েছে। আপনি কখন পুনরুদ্ধার চাবেন? যখন আপনাকে দখলচ্যুত করা হয়, তাহলে দখলের অধিকারী ব্যক্তি কাকে বলবো? ওই ব্যক্তিকে যাকে দখলচ্যুত করা হয়েছে এবং এই সম্পত্তিতে কি আছে, তার সত্ত্ব আছে, সত্ত্ব বা মালিকানা আছে। এই যে ব্যক্তির এই সম্পত্তিতে সত্ত্ব বা মালিকানা আছে, এই ব্যক্তিকে আমরা বলবো দখলের অধিকারী ব্যক্তি। ওকে, এখন ধরেন এখানে আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি। যেমন আপনি একটা জমি ক্রয় সূত্রে কিনেছেন, ক্রয় সূত্রে কেনার মাধ্যমে ওই জমির, যেহেতু আপনি ক্রয় সূত্রে ওই জমির মালিক, তার মানে এই জমিতে আপনার মালিকানা আছে এবং এই জমিতে আপনি দখলে থাকবেন, এটাই নিয়ম। কিন্তু কেউ যদি আপনাকে দখল থেকে চ্যুত করে, তাহলে আপনার কি করতে হবে, সত্ত্ব বা মালিকানা ভিত্তিতে আপনার হচ্ছে আড়তালে মামলা। আবার এই ক্ষেত্রে শুধু যে অনেক ব্যক্তি পারে, যেমন হচ্ছে যে বন্ধকদাতা বন্ধক গ্রহিতা উভয় পারে, ট্রাস্টি বা ট্রাস্টের যে সুবিধা পাবে উভয় পারে। তার মানে হচ্ছে আপনি একজনের কাছে একটা সম্পত্তি বন্ধক দিলেন, এই যার কাছে সম্পত্তিটা বন্ধক দিবেন, যে পর্যন্ত আপনি দায় শোধ না করবেন সে পর্যন্ত কিন্তু তার ওই সম্পত্তিতে মালিকানা আছে। তাহলে সেও কি করতে পারে, এই সম্পত্তিতে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমে আর্থার অনুযায়ী তার মালিকানা শর্তের ভিত্তিতে করতে পারে। এখন তাহলে দখলের অধিকারী ব্যক্তি বলতে বোঝাচ্ছে আমরা এমন ব্যক্তি যে ব্যক্তির ওই সম্পত্তিতে কি আছে, সত্ত্ব বা মালিকানা আছে, এবং এই সত্ত্ব বা মালিকানার ভিত্তিতে কি করে তিনি হচ্ছে সম্পত্তিতে দখলে থাকেন। এখন এই সত্ত্ব বা মালিকানা বলতে কি বোঝায়, এই সত্ত্ব বা মালিকানা বলতে অনেকগুলো বিষয় বুঝায়, সেটা আমরা একটু দেখবো যে কি কি সত্ত্ব বা মালিকানা বলতে বুঝায়। এইখানে এই সত্ত্ব বা মালিকানা বলতে কয়েকটা অধিকার বোঝায়, কয়েকটা বৈশিষ্ট্য বোঝায়। এই বৈশিষ্ট্য বা অধিকার যাদের আছে তারাই হচ্ছে কি মালিক হিসাবে গণ্য হবে। আচ্ছা হ্যাঁ, গতকালের পরীক্ষার প্রশ্নের সমাধান দিব ক্লাস শেষে। এখন সত্ত্ব বা মালিকানার যাদের ই আছে কি, এদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখব। প্রথমত বৈশিষ্ট্য হচ্ছে এই যে ব্যক্তির সত্ত্ব বা মালিকানা আছে তাকে কখন কিভাবে আমরা মালিক বুঝব। প্রথমত যেভাবে মালিক বুঝতে পারি সেটা হচ্ছে তার উপভোগ করার অধিকার থাকবে। যে সম্পত্তিতে আছে এই সম্পত্তিতে তার কি থাকবে, উপভোগ করা। উপভোগ করা কি বলতে কি বোঝায়, উপভোগ করা বলতে বোঝায় এই সম্পত্তির দখলে, এই সম্পত্তির যে সম্পত্তি থেকে যদি ফসল হয় ফসল গ্রহণ করা, এই সম্পত্তি থেকে যদি অন্য কোনোভাবে আয় হয় সেই আয়টা গ্রহণ করা, এই সম্পত্তিকে দখলে রাখা, এই সম্পত্তির পরিচর্যা করা, এইগুলো। এরপরে যে দ্বিতীয় বিষয়টা থাকতে পারে সেটা হচ্ছে এই ব্যক্তি হস্তান্তরের অধিকার থাকবে। তিনি কি পারবেন, তার ইচ্ছা মতো চাইলে তিনি হস্তান্তর করতে পারবেন। তৃতীয়, এখন এই হস্তান্তর উনি কি করতে পারেন, সেলের মাধ্যমে করতে পারেন, অথবা তার যদি শর্তযুক্ত কোনো জিনিস থাকে তাহলে তিনি কি করতে পারেন, শর্তগুলো মেনে হস্তান্তর করতে পারেন। তিন নম্বরে যে তার যে বিষয়টা তিনি করতে পারেন বা যা যে বৈশিষ্ট্যটা তার থাকবে বা যে অধিকারটা থাকবে সেটা হচ্ছে স্থায়িত্ব। এই ব্যক্তি যে ব্যক্তি মালিক তার হচ্ছে এই সম্পত্তিতে একটা স্থায়ী অধিকার থাকে, কোনো অস্থায়ী অধিকার না। যে কেউ চাইলে তাকে কি করতে পারে না, যে তার মালিকানাটাকে অস্বীকার করতে পারে না। তাহলে কি থাকতে হবে, তার যে অধিকারটা থাকবে অধিকারটা থাকবে কি একটা স্থায়ী, বা এই অধিকারটার একটা স্থায়িত্ব থাকবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে তার যে সত্ত্বটা থাকবে এই সত্ত্বটা হবে বৈধ সত্ত্ব, অর্থাৎ আপনি অবৈধভাবে বা ফ্রড করে অথবা অন্য কোনো ওয়েতে যদি আপনি মালিকানা লাভ করেন, এইটা কি, এইটা হচ্ছে কি বৈধ সত্ত্ব নয়। তাহলে এই সত্ত্বটা যখন বৈধ হবে তখনই আপনার এটার যে আর দ্বারার যে সত্ত্ব বা মালিকানা বা দখলের অধিকারী ব্যক্তি তার শর্তটা পূরণ হবে। এরপরে আর একটা বিষয় যেটা, আর একটা বৈশিষ্ট্য যেটা থাকবে সেটা হচ্ছে দখলের অধিকার, দখল, দখলের অধিকার।
তাহলে এই যে দেখেন দখলের যে অধিকার, এই দখলের অধিকারটা কি মালিকানার একটা বৈশিষ্ট্য? মালিকানার অধিকারের একটা বৈশিষ্ট্য হচ্ছে দখলের অধিকার। তাহলে মালিকানা বিষয়টা অনেক ব্যাপক, আর দখলের বিষয়টা হচ্ছে কি এটার মাত্র একটা বৈশিষ্ট্য, এটার ক্ষুদ্র একটা বৈশিষ্ট্য বা এটার একটা অংশ। তাহলে এই অধিকারগুলো যার মধ্যে থাকে, এই বৈশিষ্ট্যগুলো যে মালিকের মধ্যে থাকে, তাকে আমরা বলতে পারি যে ইনি হচ্ছেন দখলের অধিকারী ব্যক্তি। আচ্ছা, এরপর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে পার্ট টু আটে এখানে বলা আছে যে সিপিসি নির্ধারিত পন্থা। তাহলে সিপিসি নির্ধারিত পন্থা বলতে বোঝাচ্ছে যখন আপনি এই প্রথম টার্ম ভুল ফিল করার মাধ্যমে যে আপনি দখলের অধিকারী ব্যক্তি, আপনাকে কি করা হয়েছে, সম্পত্তি থেকে দখলচ্যুত করা হয়েছে এবং আপনি কি করতেছেন, আপনি এখন মোকদ্দমা করলেন বা মোকদ্দমা করেছেন, যখন এই বিষয়টা আপনি ফুলফিল করতে পারবেন তখন আপনার পক্ষে যদি আদালত রায় দেয়, আমি আগেই বলেছি বা আপনারা জানেন যে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর অনুযায়ী যে রায়টা যদি রায় দেওয়া হয় তাহলে রায়টা আবার এক্সিকিউশনের মোকদ্দমা করতে হয় দেওয়ানি মামলায়। তাহলে উনি কি করবেন, যেহেতু এটি স্থাবর সম্পত্তি তাহলে স্থাবর সম্পত্তি এক্সিকিউশনের মামলা করতে হয় অর্ডার 21 এর রুল 35 এবং 36 মোতাবেক। তাহলে 35 এবং 36 মোতাবেক উনি হচ্ছে কি এই সম্পত্তিটাকে, যেটাকে বলে যে এই সম্পত্তিটাকে ওই যে আপনার এক্সিকিউশন, তার যে রায় আছে স্থাবর সম্পত্তি সম্পর্কিত, এই রায়টাকে তিনি কি করতে পারেন এক্সিকিউশন বা বাস্তবায়ন করার জন্য আদালতে মোকদ্দমা করতে পারে। তাহলে এই হচ্ছে বিষয়গুলো এবং এই হচ্ছে বা আবেদন করতে পারেন, এই হচ্ছে বিষয়গুলো যে আট ধারায় হচ্ছে এই দুইটা শর্তে এবং কিভাবে কি হবে সেটা আমি বলে দিলাম। এখন এইখানে যে তাহলে এই যে বিষয়গুলো দেখলাম, তাই আমরা জানি যে প্রত্যেকটা সিভিল মামলা একটা তামাদি মেয়াদ আছে। তাহলে এই আট ধারায় যে ব্যক্তি দখলের অধিকারী ছিল, যার এই বৈশিষ্ট্যগুলো আছে এবং সে যদি মোকদ্দমা করতে চায়, তার মোকদ্দমা করতে হবে কয় বছরের মধ্যে, 12 ইয়ার্স এর মধ্যে। এই যে 12 ইয়ার্স এর মধ্যে যে মোকদ্দমাটা করতে হবে, এইটা কোন অনুযায়ী মোকদ্দমা করতে হবে, সেকশন এই কোন অনুযায়ী আর্টিকেল 142 বা 144, এটা কিসের আর্টিকেল, লিমিটেশন অ্যাক্ট। তাহলে লিমিটেশন অ্যাক্টের 142 এবং 144 ধারার মধ্যে অনুচ্ছেদের মধ্যে যে পার্থক্যটা সেটাও কিন্তু এখানে প্রাসঙ্গিক। ওকে, সুতরাং এই অনুযায়ী তার 12 ইয়ারের মধ্যে তার আবেদন করতে হবে। এখন এই 12 বছরের মধ্যে যদি তিনি আবেদন না করেন, সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ যদি শান্তিপূর্ণ ভাবে একটানা দখলে থাকে, তার কিন্তু অ্যাডভার্স পজিশন, যেটাকে বলে অ্যাডভার্স পজিশন সেকশন 28 অফ লিমিটেশন অ্যাক্ট, এই অ্যাডভার্স পজিশনের অধিকারটা জন্মায়। ওকে, এটা একটু মনে রাখবেন। এখন এই আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এইখানে প্রমাণের দায়িত্ব কার। আমরা কিন্তু অনেকগুলো আজকে যেহেতু পড়ে ফেলেছি এগুলো কিন্তু একত্রে করতেছি, তাহলে এখানে প্রমাণের দায়িত্বটা কার এই প্রশ্নটা প্রবলেম দিয়ে আসতে পারে বা এই উদাহরণ দিয়ে আসতে পারে। এখানে সেকশন 110 অনুযায়ী কিসের, ইভিডেন্স অ্যাক্টের, ইভিডেন্স অ্যাক্টের 110 ধারা অনুযায়ী এটা প্রমাণের দায়িত্ব হচ্ছে যে বাদী তার, অর্থাৎ যে দাবি করে যে সে মালিকানা ভিত্তিতে মামলাটা করেছে এবং যে এখন বর্তমানে দখলে আছে সে মালিক না, এইটা যে যে দাবি করবে এটা প্রমাণ করতে হবে এই ব্যক্তি। ওকে, তাহলে এখন এই হচ্ছে মোটামুটি আট ধারার মোটামুটি একটা আলোচনা, সাজানো আলোচনা। এখানে অনেক বিষয় ইনক্লুড করেছি, এইটার ব্যাখ্যা, এইটার ব্যাখ্যা, কিভাবে মামলা করবে, কিভাবে এক্সিকিউশন করবে, অ্যাডভার্স পজিশন কি, কতদিন তামাদি মেয়াদ, 142-44 ধারার মধ্যে পার্থক্য অনুচ্ছেদের মধ্যে যেটা পড়িয়েছি, যেহেতু আগে এই জন্য আর পার্থক্যটা কি দেখালাম না এবং এই আপনাদের এই যে পরীক্ষাটা দিয়েছিলাম এবং হচ্ছে প্রমাণের দায়িত্বকার। এখন এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে খাস দখল। আপনারা অনেক বইতে এটা ভুল আছে, ও আচ্ছা এই জন্য আমি একটু কথা বলবো, অনেক বইতে ভুল আছে, অনেক বইতে ভুল আছে খাস দখল নিয়ে। খাস দখল জিনিসটা কি, এই জিনিসটা আমি এখন বোঝাবো না, এইটা বোঝাবো হচ্ছে ধারা 9 পড়িয়ে, তখন আপনি বুঝবেন যে খাস দখল আসলে বিষয়টা কি এবং হচ্ছে মামলাটা কে করতে পারবে, এটা হচ্ছে আপনি কমন সেন্স অ্যাপ্লাই করে বলতে পারবেন। কিন্তু অনেক বইতে ভুল আছে, আইন কোড সহ অনেক বইতে পেয়েছি। আপনারা হচ্ছে এই এসআর অ্যাক্টের জন্য আগে যে আপনাদের হচ্ছে একটা বই দেখিয়েছিলাম, সেটা হচ্ছে তামাদি আইনের জন্য একদম সংক্ষেপে যদি কেউ প্রিপারেশন নিতে চান, তার জন্য বলেছিলাম তামাদি আইনের একটা বই দেখানোর জন্য, ওটা যদিও ল্যান্ড ল সম্পর্কিত। আর এসআর অ্যাক্টের জন্য আপনাদের একটা বই দেখাই, এই যে আমার হাতে যে বইটা, এটা হচ্ছে আব্দুর রহমান হাওলাদার, ঠিক আছে, যারা বাংলায় পরীক্ষা দিবেন অথবা বাংলায় বা ইংরেজি পরীক্ষা দিবেন, এটা ফ্যাক্ট না, কিন্তু আইনটাকে যারা ভালো করে বুঝতে চান
এসআর অ্যাক্ট আসলে এত সহজ একদম বিষয় না, নয় দ্বারা আলোচনায় বুঝবেন যে আসলে কি প্যাচ আছে। তো এই যদি কেউ ভালো করে প্রিপারেশন নিতে চান এবং প্র্যাকটিক্যাল প্রিপারেশন প্লাস হচ্ছে আপনার কি যে আপনি আইনজীবী হবেন, আইনজীবী হয়ে প্র্যাকটিস করবেন, তাহলে এই বইটা প্রয়োজন, ঠিক আছে। এবং এই বইটা মানে বাংলাদেশের কিছু রাইটার আছেন, এরা যদি এই বইগুলো ইংরেজিতে অথবা হচ্ছে অন্য কোনো ভাষায় লিখতেন, সেক্ষেত্রে আসলে এই বইগুলো অনেক বেশি বিখ্যাত। তো বাংলায় লেখা বেশি প্রয়োজন এই জন্য, কারণ হচ্ছে সবথেকে বেশি প্রয়োজন এই জন্য কারণ হচ্ছে বাংলায় আসলে মিনিংগুলো তুলে ধরা, প্রবলেমগুলো তুলে ধরা খুব বেশি প্রয়োজন। আর একটা হচ্ছে বাংলাদেশের যে প্রবলেম, এটি ইন্ডিয়া বা ইংল্যান্ডের প্রবলেম এরকম নাও থাকতে পারে, সুতরাং বাংলায় লেখা এই জন্য আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যারা বাংলায় লেখে না। আপনারা কাজী শামসুর রহমান, তারপর হচ্ছে দেবনাথ এবং হচ্ছে আব্দুর রহমান হাওলাদার, এদের বইগুলো একটু দেখবেন যে খুবই সুন্দর বই এবং এত সুন্দর লেখা, এত ভালো বই আসলে মার্কেটে নাই বললেই চলে। এবং বিসিএস থেকে জুডিশিয়ারি থেকে আপনার বার কাউন্সিল সব জায়গায় এদের বইগুলো থেকে ফলো করা হয়। আরেকটা যে বিষয় বলবো সেটা হচ্ছে অনেকে অ্যাডভার্টাইজমেন্ট দেয় অনেক গাইড বইয়ের, যারা এই গাইড বই লিখে তারা নিজেরাও এই গাইড বই পড়েন, ঠিক আছে, তারা এটা আমি দেখেছি, আমি দেখেছি, এবং তারা হচ্ছে এই বইগুলোই পড়ে, এই যে যাদের বই দেখাচ্ছে না এদের বইগুলোই পড়ে, কিন্তু এরা বলে না, কেন বলে না, তাহলে তাদের গাইড বইগুলো চলবে না এই জন্য। তো যাই হোক, এখন আমরা যে বিষয়টা দেখবো তাহলে আরেকটা ওয়েতে হচ্ছে আমরা এই স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার করতে পারি, সেটা হচ্ছে সেকশন নাইনটা আসলে অনেক ব্যাপক এবং এখানে অনেক ডিসকাশনের বিষয় আছে। এবং এখানে কি আছে, এখানে যে বিষয়টা আছে সেখানে সেখান থেকে অনেক প্রবলেম অ্যারাইজ হতে পারে। হ্যাঁ, সেকশন আটের বিধানগুলো একদম সুস্পষ্ট, এখানে আর ঝামেলা নাই, এখানে কোন কিভাবে কার্যকর হবে, হ্যাঁ, কোন বিষয়গুলো থাকতে হবে এগুলো একদম ক্লিয়ার মোটামুটি। তো নাইনের যে বিষয়টা, এখানে অনেকগুলো জিনিস অ্যারাইজ হতে পারে। তো এখন এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই নাইনে কয়েকটা শর্ত আপনার পূরণ করতে হবে, নাইনে যদি আপনার মামলা করতে হয়। আটের মামলায় কি পূরণ করতে হবে, মালিকানা পূরণ করতে হবে এবং আপনার বেদখল হয়েছে এটা পূরণ করলেই হবে। কিন্তু নয়ে এর বাইরে আরো কিছু পূরণ করতে হবে, সেটা হচ্ছে আপনি যে মামলাটা করলেন এখানে আপনার কয়েকটা শর্ত, প্রথম শর্ত যেটা পূরণ করতে হবে সেটা হচ্ছে আপনি যে সম্পত্তি থেকে দখলচ্যুত হয়েছেন সেখানে আপনি কি ছিলেন, বাদী দখলে ছিল, আপনি কি ছিলেন, দখলে ছিলেন। তো এই দখলে যখন ছিলেন আপনাকে কি করা হচ্ছে, দখল থেকে দখলচ্যুত করা হচ্ছে। দেখেন এখানে কিন্তু কোনো মালিকানার প্রশ্ন নেই, আপনি দখলে ছিলেন, দখলে যে কেউ থাকতে পারে, আপনি দখলে ছিলেন, আপনাকে দখল থেকে কি করা হয়েছে, দখলচ্যুত করা হয়েছে। এই দখলচ্যুতটার ক্যাটাগরি কি, এই দখলচ্যুতটা হয়েছে আপনার সম্মতি ছাড়া, বা আইনগত পন্থা ব্যতীত। তাহলে কি পেলাম আমরা, আপনি দখলে ছিলেন একটা সম্পত্তিতে, এই সম্পত্তিতে আপনার সম্মতি ছাড়া যথাযথ আইনগত পন্থা ব্যতীত আপনাকে কি করা হচ্ছে, দখলচ্যুত করা হয়েছে। এবার আপনি কি করবেন, যখন দখলচ্যুত করা হয় তখন আপনার পন্থ হচ্ছে আপনি মামলা করবেন, এখানে কি করবেন, পুনরুদ্ধারের মামলা, কি এই স্থাবর সম্পত্তি। এখন এই যে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলাটা করবেন, এইখানে কিন্তু আপনার মালিকানা ডাজেন ফ্যাক্ট, আপনার সত্ত্ব ডাজেন ফ্যাক্ট, এইখানে ফ্যাক্ট হচ্ছে আপনি দখলে ছিলেন কি না। এখন এইখানে দেখাবে আপনার দখল আর ওইখানে দেখাবে আপনার মালিকানা। তাহলে দেখেন দখল একটা ছোট পার্ট এবং একটা মালিকানার বৈশিষ্ট্যের একটা অংশ, কিন্তু একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কেন এই মামলা পুনরুদ্ধারের মামলা করা যায় সেটার কারণ আমরা দেখব। এর আগে যে বিষয়টা সেটা হচ্ছে এই দুইটা শর্ত পূরণ করার পরে আরো কিছু শর্ত পূরণ করতে হবে, এই মোকদ্দমাটা আপনার করতে হবে 6 মাসের মধ্যে, যেদিন আপনি দখলচ্যুত হয়েছেন এই 6 মাসের মধ্যে এই মোকদ্দমা করতে হবে। 6 মাসের মধ্যে যদি আপনি মোকদ্দমা না করেন তাহলে কিন্তু এই মোকদ্দমা টাইম বার্ড বাই ল এবং হচ্ছে এই মোকদ্দমা বাই প্রতিকার পাওয়ার আপনার সুবিধা পাবেন না, এবং এই মোকদ্দমাটা আপনি সরকারের বিরুদ্ধে করতে পারবেন না, সরকারের বিরুদ্ধে পারবেন না। সরকার যদি আপনাকে দখলচ্যুত করে আপনি সরকারের বিরুদ্ধে কি করতে পারবেন না, এই 9 ধারায় মোকদ্দমা করতে পারবেন, আপনি 8 ধারায় পাবেন। তাহলে যে বিষয়টা, তাহলে কি পাইলাম, যে যখন যে ব্যক্তি দখলে থাকে
সেই দখলের উপর ভিত্তি করে তার একটা নয় ধারায় প্রতিকার চাওয়ার সুযোগ আছে। ঠিক আছে, তাহলে আট ধারা এবং নয় ধারা কি একটা অপরটার সাথে সাংঘর্ষিক? কখনোই একটা অপরটার সাথে সাংঘর্ষিক না, বরঞ্চ বলা যায় যে দুইটার সিচুয়েশন ভিন্ন। একটা হচ্ছে মালিকানার উপর ভিত্তি করে, আমরা পার্থক্য দেখবো আরো ক্লিয়ার, মালিকানার উপর ভিত্তি করে যখন মামলাটা করে, আর একটা হচ্ছে শুধুমাত্র দখলের উপর ভিত্তি করে আপনি সম্পত্তির 8 বছর 10 বছর 70 বছর 100 বছর দখলে আছেন। এই দখল বা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি নিরবিচ্ছিন্ন ভাবে দখলে আছেন, হতে পারে সেটা বৈধ অথবা অবৈধ ভাবে, কিন্তু আইনগত পন্থা ব্যতীত এবং আপনার সম্মতি ছাড়া যখন আপনাকে কি করলো, আপনাকে দখলচ্যুত করলো, তখন কিন্তু আপনি এই দখলে ছিলেন, তিনি মামলা করতে পারেন। এবার মামলায় কি হবে, এই ডিসিশন আদালত। এখন কথা হলো এই যে মামলা, এই মামলার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে বা অনেকগুলো আলোচনার বিষয় আছে। আমরা যখন সিআরপিসির 145 পড়ব, এইখানে দেখবো যে এখানে দখলের ভিত্তিতে আপনাকে ডিসি বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা রায় দিতে পারে বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তাহলে এই যে রায়টা দিতে পারে, এই রায় আর এই রায়, এই দুইটা রায়ের মধ্যে সংঘর্ষ আছে কিনা, তারপর আমরা দেখবো যে আসলে এই বিষয়ের ক্ষেত্রে আপনার হচ্ছে যে কোন পাকা বাড়ি নির্মাণ করলেন তখন এটা খান থেকে দখলচ্যুত করা, এই বিষয়গুলো দেখবে। এর আগে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের প্রশ্ন যেটা মনে মনে হতে পারে সেটা হচ্ছে যে স্যার বা ভাই আপনি বললেন যে দখল হচ্ছে একটা পার্ট, ক্ষুদ্র পার্ট, কিসের মালিকানা, তাহলে শুধুমাত্র এই ক্ষুদ্র পার্টটার উপর ভিত্তি করে সবকিছু বাদ দিয়ে কেন এই 6 মাসের মধ্যে মোকদ্দমা করার একটা বিধান আনা হলো? এই বিধানটা আনার উদ্দেশ্যগুলো এখন আমরা একটু এই পাশে লিখে একটু দেখার চেষ্টা করি যে এই নয় ধারা আনার উদ্দেশ্যটা কি ছিল। এই নয় ধারা আনার যে সকল উদ্দেশ্য ছিল সেটা ছিল প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে দখল মালিকানার বাহ্যিক রূপ। এখন দখল মালিকানার বাহ্যিক রূপটা কি? দখল মালিকানার বাহ্যিক রূপ আপনি যে কোনো সম্পত্তির মালিক, এই মালিক কিভাবে বুঝবে? আপনি দখলে আছেন তখনই বুঝবে আপনার বা আপনি মালিক। তার মানে যেহেতু দখল হচ্ছে মালিকানার একটা বহিঃপ্রকাশ বা দখলটা যেহেতু মালিকানা আপনার আছে কিনা এটা বোঝা যায় না, বোঝা যায় দখলের উপর ভিত্তি করে, সুতরাং এই জন্য নয় ধারার বিধানটাকে আনা হয়েছে। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে শান্তি শৃঙ্খলা বিরাজমান রাখার জন্য। কারণ যদি এই নয় দ্বারা কেউ মামলা করার সুযোগ না পেত, সে যখন দখলচ্যুত হয়েছে তাহলে সে কি করত, অন্যকে তার শক্তি দিয়ে দখলচ্যুত করার চেষ্টা করত। সেকেন্ড আর একটা হতো কি, যে কেউ যে কাউকে ইচ্ছাকৃত ভাবে যার শক্তি সে অন্যকে দখলচ্যুত করে দিত, করে দেওয়ার মাধ্যমে তার যদি কোনো প্রতিকার থাকতো না দখলচ্যুত হয়ে গেলে, সুতরাং হচ্ছে এই সমাজে যদি বিশৃঙ্খলা যেন তৈরি না হয়, এই শান্তি এবং শৃঙ্খলা রক্ষার্থে হচ্ছে কি হয় এই নয় ধারাটাকে আনা হয়। যেহেতু আমাদের আইন অনুযায়ী দখলদার যে মালিক নয়, এই যে মালিক নয় এটা প্রমাণ কার করতে হবে, যে দখলদার তার করতে হবে না, বরঞ্চ যে দাবি করবে যে দখলদার মালিক নয় তার এটা প্রমাণের দায়িত্ব। সুতরাং যেহেতু এইটা প্রমাণের দায়িত্ব অন্য এক ব্যক্তির, যার কারণে এই যে স্থাবর সম্পত্তি যার দখলে ছিল তার এই মামলা করার, তার এই এই বিষয়টাকে তার দখলে রাখার জন্য বা তিনি তার সম্পত্তিটিকে পুনরুদ্ধার করার জন্য মামলা করার বিধানটা আবশ্যক হয়ে দাঁড়ায়। অনেক সময় মালিকানার মধ্যে ত্রুটি থাকতে পারে, যেমন কি থাকতে পারে মালিকানার মধ্যে ত্রুটি, ধরেন দলিলটা ঠিক মতো সম্বোধন পায় নাই, দলিলটা উভয় পক্ষের আপনার হচ্ছে কি পায় নাই, মনোভাব প্রকাশ পায় নাই, তো এইরকম থাকতে পারে যে দলিলটা আপনি যে দলিলের মাধ্যমে অন্যকে মালিক করেছেন, এই ধরনের ত্রুটি থাকতে পারে। এখন এই ধরনের ত্রুটি কবে দূর হবে এই বিষয়টা কিন্তু মানে অনেক পরেও দূর হতে পারে বা যখন চোখের সামনে আসলে তখন দূর হতে পারে। তাহলে এই যে সময়টা, এইখানে যে প্রকৃত যে দখলদার রাখার কথা আছে, প্রকৃত যে মালিক, তিনি কিন্তু তার বিরুদ্ধে অন্যায় হচ্ছে, এই অন্যায়টাকে বা এই মালিকানার যে ত্রুটি, এই ত্রুটিটাকে
কি করা যায় এই ত্রুটিটাকে মানে বাদ দেওয়ার জন্য, দখলদারকে কি করা যায় দখলের যে সম্পত্তি আছে তাকে অব্যাহত ভাবে দখলে রাখার জন্য বলা যেতে পারে। তাহলে এই যে অব্যাহত ভাবে তাকে যে দখলে রাখার জন্য বলা, এই বিষয়টা কি, এই বিষয়টাকে এনফোর্স করার জন্য বা এই বিষয়টাকে এস্টাবলিশ করার জন্য বা মালিকানার যে ত্রুটি আছে ত্রুটিটাকে দূর করার জন্য এই দখলদারকে কি করা যায়, এই দখলদারকে দখলে রাখার অধিকার দেয়া যায়। পরে যে বিষয়টা সেটা হচ্ছে আইন হেরিং নামে বিখ্যাত একজন আইন, বিখ্যাত একজন আইন, এইটা মুছে ফেললাম। আই হেরিং নামে বিখ্যাত একজন আইনবিদ ছিলেন, ওনার একটা মন্তব্য, এই মন্তব্যটা এই এই নয় ধারা আনার পিছনে খুব কাজ কাজে দিয়েছে বা উনি যে ইকুইটেবল প্রিন্সিপালটা যে দিয়েছেন এটার পিছনে কাজ দিয়েছে, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব মানে দখল মালিকানার 10 ভাগে 9 ভাগ। অর্থাৎ কারো যদি দখল আছে, কারো যদি দখল থাকে তাকে আপনার যদি 100% করেন তাহলে 90% তাকে মনে করতে হবে আপনার মালিক, আর বাকি 10% তার সম্ভাবনা আছে মালিক না হওয়ার। তাহলে যেহেতু দখল মালিকানার বাহ্যিক রূপ এবং দখল মালিকানার 10-এর 9 ভাগ হিসাবে ট্রিট করা হয় ইকুইটেবল প্রিন্সিপালে বা এই আই হেরিং এর মতে এবং এই মতটা গ্রহণযোগ্য, এবং আপনার হচ্ছে যেহেতু এই মালিকানার বাহ্যিক রূপটাই হচ্ছে দখল, এই কারণে হচ্ছে এই 9 ধারার বিধানটা আনা হয়েছে। আর একটা কারণে আনা হয়েছে বা এটার উদ্দেশ্য সেটা হচ্ছে উত্তম সত্ত্ব না থাকলে, এটা একটা ইকুইটেবল প্রিন্সিপাল, দখলও নাই, তাহলে আপনার কার সত্ত্বটা উত্তম বা কার কে অগ্রগণ্য, সেটা হচ্ছে যার দখলে আছে। তাহলে যেহেতু আপনার যে সম্পত্তিটা কি আছে, যে সম্পত্তিতে কোন উত্তম সত্ত্ব নাই, এই সম্পত্তিটা কার দখলে থাকবে, এরকম প্রশ্ন আসে, তখন হচ্ছে যে দখলে আছে তাকে প্রায়োরিটি দেওয়া হয় আগে, ইকুইটেবল প্রিন্সিপাল বলেন। তারপর হচ্ছে আপনি বলতে পারেন যে রুলস অফ ইন্টারপ্রিটেশন, যাতে যেটাকেই বলেন না কেন এইটাকে প্রায়োরিটি দেয়। সুতরাং হচ্ছে এই 6টা ফ্যাক্টর বা এই আরো অনেক উদ্দেশ্য আছে, এই মেইন 6টা উদ্দেশ্য হচ্ছে এই 9 ধারা আনার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার হচ্ছে এই 9 ধারার কিছু প্রবলেম নিয়ে আমরা কথা বলবো। আমরা দেখেছি আর একটা বিষয় একটু বলি এইটা বলার আগে, সেটা হচ্ছে আপনার এই যে 9 ধারার যে বিধানটা, এর বিরুদ্ধে কিন্তু আপনার প্রতিকার কি, এই প্রতিকারটা একটু এখনই বলে দিই। এর বিরুদ্ধে প্রতিকার হচ্ছে এইখানে একদম স্পেসিফিক্যালি উল্লেখ আছে যে আপনি কি করতে পারবেন না, আপিল বা রিভিউ করতে পারবেন। তাহলে যেহেতু এখানে উল্লেখ আছে আপনি আপিল বা রিভিউ করতে পারবেন না, সেহেতু এখানে আপনি কি করতে পারবেন, এখানে রিভিশন করতে পারবেন। তাহলে এই 9 ধারায় যে আদেশটা দেওয়া হয়, 9 ধারায় যে ডিক্রিটা দেওয়া হয়, এই ডিক্রিটার বিরুদ্ধে আপনার প্রতিকার হচ্ছে আপনি আপিল বা রিভিউ করতে পারবেন না, এর বিরুদ্ধে আপনি রিভিশন করতে পারবেন। এবার আমরা এই 9 ধারার আরো কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, ধরেন আপনারা একাধিক ব্যক্তি একটা সম্পদের দখলে আছেন, এই বিষয়ে এখানে একটু মনোযোগ দিবেন, এই আলোচনা সব বইতে পাবেন না এবং এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওকে, আলোচনা খুবই মনোযোগ দিতে হবে। তো প্রথমত এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিছু যে প্রবলেমগুলো হতে পারে বা প্র্যাকটিক্যাল যে প্রবলেমগুলো হয় সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করবো, ওকে। তো প্রথমত হচ্ছে ধরেন এই জমিটার দখলে আছে দুই ব্যক্তি, এ এবং বি, দুই ব্যক্তি দখলে আছে, একে দখলচ্যুত করা হয়েছে, এই যে সম্পত্তি থেকে দখলচ্যুত করা হয়েছে, এখন এই দখলচ্যুত যাদেরকে করা হয়েছে তাদের একজন মামলা করলো, কে মামলা করলো, এ মামলা করলো, বি মামলা করে নাই দখল পুনরুদ্ধারের সেকশন 9 অনুযায়ী, তাহলে এই মামলাটা চলবে কিনা বা এই মামলাটা পক্ষ মানে সঠিকভাবে পক্ষ নির্ধারিত হয় নাই বা সঠিকভাবে পক্ষ আসে নাই, এই দোষে দুষ্ট হবে কিনা বা এই দোষে এই মামলাটাকে কি করা যাবে কিনা, এই দোষে এই মামলাটাকে অচল করা যাবে কিনা। অর্থাৎ একাধিক ব্যক্তিকে বেদখল করা হয়েছে, এর মধ্যে একজন ব্যক্তি মামলা করেছে আর একজন করে নাই,
এখন যে একজন ব্যক্তি করেছেন তার মামলা যেহেতু অন্যজনে তার পক্ষ হয় না, এই কারণে এই মামলাটাকে অচল করা যাবে কি না? আসলে এই কারণে এই মামলাটা অচল করা যায় না। কেন জানেন? আপনারা খুব ভালোভাবে জানেন যে কোনো সময় পক্ষ যুক্ত করা যেতে পারে, আর যদি পক্ষ যুক্ত না করা যায় তার যে রাইটটুকু আছে, তার যে অধিকারটুকু আছে সেটুকু আদালত এস্টাবলিশ করতে পারে, যেহেতু এখানে তার অধিকার রয়েছে। এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে, আশা করি এটা বুঝেছেন, এরপর যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে, ধরেন এখন দেখা গেল দুজন ব্যক্তি, আবার ওই দুজন ব্যক্তি এ আর বি, এদের দখলচ্যুত করা হয়েছে, এরা সেকশন 9 অনুযায়ী মামলা করেছে। এখন মামলা চালাচ্ছে একজন, বাকিজন চালাচ্ছে না। এখানে কিন্তু দুইজনই একসাথে পক্ষ, কিন্তু মামলা চালাচ্ছে একজন, অন্যজন কি করতেছে না, মামলাটা চালাচ্ছে না, বা অন্যজন আদালতে উপস্থিত হচ্ছে না। তাহলে এইটা কি হবে? বা একই শরিকদার, তারা একে অপরের কি শরিকদার। ধরেন আপনারা এই দুইজন ভাই, এই দুজন ভাই, ভাই ধরেন ভাই শরিকদার। এখন এই দুই ভাইয়ের মধ্যে দুই ভাই কি দখলচ্যুত করা হয়েছে এবং এটা সম্পত্তিটা পেয়েছে উত্তরাধিকার সূত্রে। এখন এদেরা মামলাটা চালাচ্ছে, এক ভাই চালাচ্ছে, অন্য ভাই চালাচ্ছে না। অর্থাৎ সহশরিকের যে সহশরিক যে আছেন, এই সহশরিক, এই সহশরিক কি করতেছেন না, আর একজন সহশরিক মামলা চালাচ্ছেন না। তাহলে এই সহশরিক আসলে যে মামলা চালাচ্ছেন তার অধিকার, আর এই ব্যক্তির অধিকার, আদালত যদি সম্পত্তিতে দখল পুনরুদ্ধারের রায় দেয় তাহলে কি দুইজনেই পাবে? যার না, যে শুধু মামলা চালিয়েছে সে পাবে। এই সম্পর্কিত একটা বিখ্যাত মামলা আছে উনিশ ডিএলআর, মামলাটার নাম মানে যেখানে আমি রেফারেন্স দেখছি নাম দেয়া নাই, এই জন্য হচ্ছে এইভাবে লিখবেন উনিশ ডিএলআর 20। এখানে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে, সহশরিকের নীতি হচ্ছে প্রত্যেক সহশরিক একজন, সহশরিকের নীতি হচ্ছে প্রত্যেক সহশরিক একজন। অর্থাৎ এখানে দুইজন মানে হচ্ছে একজন। তো যেহেতু দুইজন মানে সহশরিক মানে একজনকে ধরা হয়, তাহলে একজনের যে রাইট আছে বা একজনে মামলাটা পরিচালনা করলেই হবে, উভয়ের রাইট এস্টাবলিশ হবে। এখন এখানে একজন এবং এখানে আর একটা বিষয় বলা আছে, এই বিষয়টাকে বলা বলেছে টেনেন্ট ইন কমন। এই একজনকে যে কথাটা, এটাকে এই মামলায় রায় বলা হয়েছে টেনেন্ট ইন কমন। তাহলে দুইজনকে যেহেতু একজন হিসেবে ধরা হয়, সেহেতু একজনের মোকদ্দমা করলেই বাকি জনের রাইট এস্টাবলিশ হবে, তার আর আলাদা মোকদ্দমা করতে হবে না, বা তার কি করতে হবে না, এই তার রাইট এস্টাবলিশ হবে না, এরকম কোনো বার দেওয়া যাবে না। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে, আগে বলেছিলাম সিআরপিসি 145, এখানে বলা আছে স্থাবর যে সম্পত্তি আছে, এই সম্পত্তি নিয়ে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হতে পারে বা গণশান্তি বিনষ্ট হতে পারে এইরকম সম্ভাবনা থাকে, কোনো জলপথ বা কোনো জলের বা কোনো হচ্ছে সীমানা নির্ধারণ নিয়ে যদি কোনো প্রবলেম তৈরি হয়, তখন কি করতে পারে, যে এক্সিকিউটিভ যে ম্যাজিস্ট্রেট থাকেন, বিশেষ করে ডিসি যিনি থাকেন, তিনি কি করেন, 145 দ্বারা জারি করেন এবং হচ্ছে এই বিষয়টাকে শুনানি করেন। এখন এই বিষয়টাকে শুনানি করার পরে যদি কাউকে শুনানির পরে বেদখল করা হয়, দখলচ্যুত করা হয়, ধরেন আমি একটা উদাহরণ দিই, এই এই দুইটা বুঝেছেন আশা করি, না বুঝলে কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে, কমেন্ট নাই কারো, না বুঝলে যেহেতু বুঝেছেন খুব সুন্দর, দূরত্ব বোঝা খুবই ভালো, আমার জন্য সুবিধাজনক। হ্যাঁ, এখন যে বিষয়টা দেখাই যে এই হচ্ছে একটা সম্পত্তি, এই সম্পত্তি হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আগে প্রবলেম বুঝতে হবে, নাইলে কিন্তু অ্যান্সার করতে পারবেন নেগেটিভ। এই সম্পত্তির দখলে আছে বি নামের এক ব্যক্তি, এই সম্পত্তিকে দখলে নিতে চায়। এখন ম্যাজিস্ট্রেট করলো কি, 145 দ্বারা জারি করলো, 145 দ্বারা জারি করার পরে ম্যাজিস্ট্রেট সবকিছু বিচার বিবেচনায় নিয়ে উনি দেখলেন যে এই সম্পত্তির মালিক আসলে, এই সম্পত্তির মালিক বলতে দখল, উনি তার মালিক, ম্যাজিস্ট্রেট তার মালিকানা নির্ণয় করতে পারেন, উনি দখল নির্ণয় করেন। তাহলে উনি দেখলেন যে এই সম্পত্তির দখলে থাকা উচিত এর নয় বরঞ্চ বীর। ম্যাজিস্ট্রেট কি করলেন, আদেশ দ্বারা এই বিকে সম্পত্তির মধ্যে নিয়ে আসলেন এবং একে এখানে দখলচ্যুত করলেন, একে কি করলো, দখলচ্যুত করলো, আর বিকে কি নিয়ে আসলে, সম্পত্তি দিয়ে দিল। এখন এ তো দখলচ্যুত হয়েছে, তাহলে যেহেতু এ দখলচ্যুত হয়েছে, এ কি এই দখলচ্যুতের বিরুদ্ধে নয়ের সুবিধা পাবে কিনা, এই নয়ের সুবিধা পাবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখেন এই
সিআরপিসির 145 ধারা অনুযায়ী যাকে দখলচ্যুত করা হলে ওই ব্যক্তি, নয় ধারায় যে বলা আছে যে যাকে দখলচ্যুত করা হয় এবং যে দখলে থাকে সে হচ্ছে নয় ধারায় মোকদ্দমা করতে পারে। তাহলে এই যে ম্যাজিস্ট্রেট 145 ধারা যাকে দখলচ্যুত করা হয়েছে সে কি আবার এই নয় ধারায় মামলা করতে পারবে কি না, এখানে উত্তর হবে কার না। কারণ হচ্ছে এই যে পন্থাটা এটা হচ্ছে আইনের স্বীকৃত একটা পন্থা এবং এটা হচ্ছে কি আইনগত পন্থা। যেহেতু আইনগত পন্থায় যদি কাউকে দখলচ্যুত করা হয় সে কি পায় না, নয় ধারার সুবিধা পায় না। বেআইনি ভাবে কাউকে দখলচ্যুত করা হলে তাহলে সে নয় ধারার সুবিধা পায়, যেহেতু আইনগত পন্থায় তাকে দখলচ্যুত করা হয়েছে সুতরাং সে নয় ধারার সুবিধা পাবে না। আশা করি বুঝেছেন। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আংশিক দখল। এক ব্যক্তি একটা সম্পত্তির একটা অংশের দখলে আছে, ধরেন আমি একটু বুঝে এই যে সম্পত্তিটা, এই একটা সম্পত্তি, এই সম্পত্তির আংশিক বেদখল হবে, আংশিক বেদখল এই সম্পত্তিটা এর দখলে আছে। এখন এই সম্পত্তির এই একটা অংশ, ঠিক আছে, এই একটা অংশ কি করলো, এই সি নামক এক ব্যক্তি তাকে দখলচ্যুত করলো। এখন তিনি তো সম্পূর্ণ সম্পত্তি থেকে দখলচ্যুত হয় নাই, তিনি সম্পূর্ণ সম্পত্তি থেকে কি হয় নাই, দখলচ্যুত হয় নাই। তিনি কি সম্পত্তি থেকে, কতটুকু সম্পত্তি থেকে দখলচ্যুত হয়েছে, এই সকল সম্পত্তির একটা অংশ থেকে। তাহলে এই অংশটা উদ্ধারের জন্য উনি নয় ধারা সুবিধা পাবে কিনা? হ্যাঁ হ্যাঁ পাবে। কারণ হচ্ছে এই নয় ধারায় আংশিকের কথা উল্লেখ নেই কত অংশ প্রয়োজন, এখানে বলা আছে দখলচ্যুত। যেহেতু এখানে মূল উদ্দেশ্য হচ্ছে দখলচ্যুত হওয়া, তাহলে যে সে যে কোনো অংশ দখলচ্যুত হলে তিনি কি করতে পারবেন, এই দখলচ্যুত যে অংশটুকুই দখলচ্যুত হবে সেই অংশটুকুর বিরুদ্ধে উনি হচ্ছে নয় ধারা অ্যাপ্লিকেবল করে দখলে নেওয়ার জন্য মামলা করতে পারবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে একটা, এটা একটু মনোযোগ দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, প্র্যাকটিক্যাল প্রবলেম আর কি। তো দেখেন এইটা একটু বলি, সেটা হচ্ছে ধরেন এইখানে চিত্রটা দেখেন, এই হচ্ছে একটা জমি, এই জমিতে হচ্ছে মামলা চলতেছিল নয় ধারা অনুযায়ী। এখন মামলা চলার পরে এই জমিতে যে মামলা করেছে সে হচ্ছে এ, আর এই জমিতে যার দখল ছিল এই ব্যক্তির নাম হচ্ছে বি। বি করলো কি, এই জমিতে একটা বিল্ডিং তৈরি করলো, ইমারত তৈরি করলো। এখন আদালত এর পক্ষে রায় দিল সেকশন 9 অনুযায়ী, আদালত কি এই ইমারতটা ভেঙে ফেলতে অথবা এই ইমারতটা সরাতে বিকে নির্দেশ দিতে পারে কি পারে না? আদালত রায় দিল এর পক্ষে, দখলে ছিল বি, বি এখানে একটা ইমারত নির্মাণ করেছে। এখন আদালত কি এই ইমারতটাকে সরিয়ে দিতে বা এই ইমারতটাকে ভেঙে ফেলতে নির্দেশ দিতে পারে কি পারে না, এটা হচ্ছে এই প্রবলেমের উত্তর। এইখানে যদি কোনো ইমারত বা কোনো কিছু নির্মাণ করা হয় নয় ধারা অনুযায়ী, এইটা অপসারণের নির্দেশ আদালত দিতে পারে না। কেন দিতে পারে না, এই নির্দেশটা দিতে পারে না, নয় ধারা অনুযায়ী আদালত মালিকানার সত্ত্ব ডিল করে না। তিনি কি করেন, নয় ধারা অনুযায়ী তিনি দখল সত্ত্বের উপর ডিল করেন। যেহেতু এখানে মালিকানা সত্ত্বের প্রশ্ন নাই, এখানে শুধু মাত্র দখল সত্ত্ব, সুতরাং এই জিনিসটাকে ভেঙে দেয়া সরিয়ে ফেলার অধিকার আদালতের, ডিসিশন নেওয়ার অধিকার আদালতের নেই। আদালত শুধু কি করতে পারে, তার এইটা কার দখলে থাকবে এইটা নির্ণয় করতে পারে, এছাড়া আদালতের এখানে আর কিছু করার নেই। এইটা একটা বিখ্যাত মামলার মাধ্যমে এস্টাবলিশ হয়েছে, 39 জেলার 8 নম্বর পেজ। ওকে, এরপরে যে বিষয়টা দেখবো খাস দখল। তাহলে দেখেন পার্থক্য দেখুন তারপর খাস দখল দেখ, তাইলে আরো সুবিধা হবে। আচ্ছা যাই, এখন আর একটা বিষয় বলি, এর আগে যখন কেউ স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা করতে যাবে নয় ধারা অনুযায়ী, তখন তার কি কি বিষয় আরজিতে উল্লেখ করতে হবে এই বিষয়গুলো আমরা একটু দেখবো। প্রথমত যে বিষয়টা লিখবেন সেটা হচ্ছে, আচ্ছা এইটুকু বুঝেছেন কিনা, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে একটু কমেন্ট করেন, আর প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আমি মুছে ফেললাম। ওকে, নয় ধারা থেকে যেটাকে বলে যে হচ্ছে যে মুসাবিদা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে আমি মুসাবিদায় একসাথে পড়াবো, যার কারণে হচ্ছে আপাতত পড়াচ্ছি না।
তো যাই হোক, এখন দেখেন তো এই আরজি 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 আরজিতে আসলে কি কি বিষয় উল্লেখ করবেন এটা আসলে একটু আলোচনা করি। চার দিন আসলে কি কি বিষয় নয় দ্বারা উল্লেখ করতে হয়। প্রথমত যে বিষয়টা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এইটা একটু পরে করি, প্রথমত কথাটা একটু শেষে করি তাহলে আরো সুবিধা হবে আমাদের জন্য। তার আগে দেখবো যে নয় দ্বারা কি কি আপনার উল্লেখ করতে হবে আরজিতে। যে বিষয়টা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে যে সম্পত্তিতে থাকে তার বিবরণ, এই যে সম্পত্তিটা থেকে দখলচ্যুত করা হয়েছে এটার বিবরণ কোথায় আছে, মৌর্য কোথায়, পয়েন্ট কোথায়, কি অবস্থান কি, এটা উল্লেখ করতে হবে। দুই নম্বর হচ্ছে দখলের প্রকৃতি, আপনি কিসের ভিত্তিতে দখল করেছেন, আপনি কি অবৈধভাবে দখলে ছিলেন এই কারণে আপনাকে দখলচ্যুত করা হয়েছে, না আপনি অ্যাডভার্স পজিশনের মাধ্যমে দখলে ছিলেন, না অন্য কোনো কারণে দখলে ছিলেন, এই দখলের প্রকৃতি সম্পর্কে আপনাকে বর্ণনা দিতে হবে। তিন নম্বরে যে বিষয়টা আপনার সেটা হচ্ছে আপনি যেভাবে বেদখল হয়েছে এটার একটা বর্ণনা থাকতে হবে, বেদখলের বর্ণনা, যেভাবে বেদখল হয়েছেন এটার বর্ণনা থাকতে হবে। চার নম্বরে যে বিষয়টা আপনার থাকতে হবে সেটা হচ্ছে কখন আপনি বেদখল হয়েছেন, কত তারিখে। পাঁচ নম্বরে যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে আপনি যে মামলা করেছেন, আমরা জানি এই মামলা করার তামাদি মেয়াদ 6 মাস, তাহলে 6 মাসের মধ্যে মামলা করেছে কিনা এটার বিবরণ। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে ছয় নম্বরে যে বিষয়টা সব পূরণ করতে হবে সেটা হচ্ছে দখল সংক্রান্ত অন্য যদি কোনো বিবরণ থাকে, অন্য কোনো প্রয়োজনীয় বিবরণ, সেই প্রয়োজনীয় বিবরণ কি করতে হবে এখানে আদিতে লিখতে হবে। সাত নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রতিকার চান, কি প্রতিকার চান, প্রতিকারটা উল্লেখ করতে হবে। এর পাশাপাশি হচ্ছে সিপিসিতে যে আরজি দাখিলের যে অর্ডার সেভেনের যে পদ্ধতি, অর্ডার সেভেন রুল একের যে ইনক্রেডিয়েন্স বা অথবা যে সকল ইনক্রেডিয়েন্স বলা আছে রুল একে, এই সকল ইনক্রেডিয়েন্স এর পাশাপাশি কি করতে হবে, পাশাপাশি হচ্ছে আপনার এই সকল ইনক্রেডিয়েন্স কমপ্লিট করে হচ্ছে আপনার মোকদ্দমাটা করতে হবে। আশা করি বুঝেছেন এবং এই বিষয়গুলো খুবই সহজ এবং বোঝা আশা করি সহজ। আপনাদের এতটুকু পর্যন্ত যদি কারো কোশ্চেন থাকে দ্রুত করবেন, এগুলো হচ্ছে স্পেসিফিক্যালি উল্লেখ করতে হবে এবং বাকি নিয়মগুলো হচ্ছে অর্ডার সেভেন রুল এক অনুযায়ী যে নিয়মগুলো বলা আছে, যে নয়টা যে জিনিস টপিকস বলা ছিল যে এই এই বিষয়গুলো উল্লেখ করতে হবে, বিবাদের নাম উল্লেখ করতে হবে, বিবাদের ঠিকানা উল্লেখ করতে হবে, এর পাশাপাশি এর সাথে কি দিতে হবে, কোন আদালতে আদালতের এখতিয়ার আছে কিনা এই বিষয়টা উল্লেখ করতে হবে, এই বিষয়গুলো থাকবে। এর পাশাপাশি এক্সট্রা এই 60টা বিষয় হচ্ছে কি করতে হবে আপনার হচ্ছে যোগ করতে হবে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এখন আমরা দুইটার পার্থক্য দেখবো, আমরা 8 এবং 9, আমরা বলছি যে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার নিয়ে আমরা বলেছি যে এখানে হচ্ছে 8 এবং 9 দ্বারা হচ্ছে উভয় দ্বারাই হচ্ছে আপনি এই সুবিধাটা নিতে পারেন। আচ্ছা এর আগে আর না এটি একটু পরে বলি, তাহলে এই যে 8 এবং 9 দ্বারা যেহেতু আপনি উভয় দ্বারা সুবিধা নিতে পারেন তাহলে এই 8 এবং 9 দ্বারার মধ্যে একটা পার্থক্য অবশ্যই আছে, না হলে তো আসলে কি হতো একটা মামলা করলে আর একটা মামলা করা যেত না, অথবা একটা বিষয় নিয়ে দুইটার মধ্যে যদি কোনো পার্থক্য নাই থাকে তাহলে দুইটা প্রতিকার বা দুইটা ওয়েতে মোকদ্দমা করার বিধানটা রাখা আসলে কি না কাম্য নয়। সুতরাং আমরা একটু পার্থক্য গুলো দেখব। প্রথমত যে পার্থক্য সেটা হচ্ছে আপনার 8 ধারায় মামলা করতে হলে আপনার যে কারণটা উল্লেখ করতে হবে সে কারণটা হচ্ছে এই 8 ধারায় মামলা করতে হলে আপনার কি করতে হবে, মালিকানা শর্ত থাকতে হবে, মালিকানা এবং আপনি দখলচ্যুত হয়েছেন, মালিকানা প্লাস দখলচ্যুত। আর 9 দ্বারা যে বিষয়টা থাকতে হবে এখানে মালিকানা থাকতে হবে, এখানে দখলে থাকতে হবে এবং দখল থেকে দখলচ্যুত মানে দখলচ্যুতটা হবে অবৈধ পন্থা এবং অসম্মতি। দুই নম্বর যে বিষয়টা দেখতে পারি, দুই নম্বর যে পার্থক্যটা আমরা নির্ণয় করতে পারি সেটা হচ্ছে মেয়াদ। 8 দ্বারায় হচ্ছে মোকদ্দমার মেয়াদ হচ্ছে 12 বছর, 9 দ্বারায় মোকদ্দমার মেয়াদ হচ্ছে আপনার 6 মাস। তিন নম্বর যে পার্থক্য দেখতে পারে সেটা হচ্ছে কোর্ট ফি। আর 8 ধারায় যে
মোকদ্দমাটা করতে হবে, এই মোকদ্দমাতে কোর্ট ফি দিতে হবে, সেটা হচ্ছে মূল্যানুপাত। সম্পত্তিতে মূল্য, সেই মূল্য অনুযায়ী যে কোর্ট ফি আসে সেটা, আর নয় দ্বারা যে ই দিতে হবে সেটা হচ্ছে মূল্যানুপাতিক অর্ধেক। হাফ, ঠিক আছে। চার নম্বরটা পার্থক্যটা আমরা দেখতে পারি, সেটা হচ্ছে এক ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যায়, নয় ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যায় না। পাঁচ নম্বরে যে পার্থক্য দেখতে পারি, আপিল রিভিউ, আট ধারায় আপিল রিভিউ করা যায়, নয় ধারায় আপিল রিভিউ করা যায় না। ছয় নম্বরের পার্থক্য দেখতে পারি, রিভিশন, আট ধারায় রিভিশন করা যায় না, নয় ধারায় রিভিশন করা যায়, কিন্তু যদি আদেশ থাকে সে আদেশের বিরুদ্ধে কি করা যাবে, রিভিশন আবার করা যাবে, কিন্তু চিঠির বিরুদ্ধে রিভিশন করা যাবে না। সাত নম্বর যে পয়েন্টটা দেখতে পারি, সেটা হচ্ছে আট ধারার যে আদেশটা দেওয়া হয় সেটা স্থায়ী আদেশ, একদম স্থায়ী আদেশ, নয় ধারার যে আদেশটা দেওয়া হয় এটা অস্থায়ী আদেশ, এটার বিরুদ্ধে আবার আট ধারায় মামলা করা যাবে, সমস্যা নেই। তারপর যে আমরা দেখতে পারি হচ্ছে আট ধারায় যে সিদ্ধান্তের ভিত্তি, সিদ্ধান্তের ভিত্তি হচ্ছে মালিকানা, এবং এই ক্ষেত্রে কোন সম্পত্তিকে কাউকে উচ্ছেদ করা যায়, কোন সম্পত্তিকে কি করা যায়, কোন ইমারত ভাঙার নির্দেশ দেওয়া যায়, বা ওই ইমারতটাকে আবার দখলে বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু নয় ধারার যে ভিত্তি সেটা হচ্ছে দখল। সুতরাং এখানে এত ব্যাপক ক্ষমতা অ্যাপ্লিকেবল করতে পারে না। নয় নম্বর যে পার্থক্যটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে খাস দখল, খাল দখলের মোকদ্দমার বিরুদ্ধে, খাল দখলের থেকে চ্যুতর জন্য মোকদ্দমাটা করতে হবে নয় ধারায় আট ধারায়, এটা নয় ধারায় করা যায় না, এই হচ্ছে বিষয়। তো অর্থাৎ খাল দখল বলতে বোঝায় যার মালিকানা আছে এবং দখলও আছে, তাহলে যার মালিকানা আছে এবং দখলে আছে সে চাইলে উভয় ধারায় মামলা করতে পারে, কিন্তু তিনি মামলা সাধারণত আট ধারায় করে থাকেন বা আট ধারায় করাই তার কাম। যদি নয় ধারায় করে থাকে তাহলে শুধুমাত্র তার খাল দখলের জন্য করতে পারবে না, তিনি শুধু দখলের জন্য করতে পারবে না। খাল দখল মানে যার মালিকানাও আছে দখলও আছে, তার মানে সাতটা, সাত নম্বরে স্থায়িত্ব, আট ধারার যে রায়, এই রায়টা স্থায়ী একটা রায়, স্থায়ী একটা রায়, এখানে যেহেতু মালিকানা নিয়ে কথা হচ্ছে, মালিকানা কে মালিক এটা নির্ণয় করে দেওয়া, আর এটা একটা অস্থায়ী রায়। কেন অস্থায়ী? কারণ এখানে বলছে এটা দখল আছে, এই দখল আগামীকাল তার অবৈধভাবে, বৈধভাবে নাও থাকতে পারে আগামীকাল পর্যন্ত, অথবা এই নয় ধারার বিরুদ্ধে আবার বিবাদে চাইলে প্রতিকার আট ধারায় পেতে পারে, পেলে তখন তাকে দখলচ্যুত করা যেতে পারে ন্যায় পন্থায়। সুতরাং আট ধারার যে বিষয়টা সেটা হচ্ছে স্থায়ী। স্থায়ী কি জন্য? স্থায়ী হচ্ছে এই জন্য কারণ আট ধারার রায়টা দেওয়া হয় মালিকানা কার, মালিক কে, সত্ত্ব কার আছে এই বিষয়টা নির্ণয় করে। এবং আমি আগেই বলেছি যে সত্ত্বের বা মালিকানার একটা পার্ট হচ্ছে দখল, সুতরাং যেহেতু এটা একটা পার্ট, সুতরাং এটা একটা অস্থায়ী, অস্থায়ী হতে পারে, ঠিক আছে। নয়টা, নয়টা খাল দখল, এই খাল দখল এখন বুঝাবো, এটা নিয়ে কনসার্ন আমি এখনই বুঝাবো খাল দখল। এখন খাল দখল বিষয়টা কি, এইটাকে খাল দখল বিষয়টা নিয়ে অনেক বইতে অনেকভাবে ব্যাখ্যা দেওয়া আছে, আইনপাঠ পর্যন্ত, আইনপাঠে দেখেছি, আইনপাঠে ভুল দেওয়া আছে, এবং হচ্ছে আরো কয়েকটা বই দেখেছি বাজারে, অনেক বইতে ভালো দেওয়া আছে, আবার অনেক বইতে ভুল দেওয়া আছে। তো এই বিষয়টা নিয়ে আগে একটু আলোচনা করি, আপনি ডিসিশন নিতে পারবেন খাল দখল বিষয়টা কি হতে পারে, কোন দ্বারা আপনি প্রতিকার চাচ্ছেন। তো আশা করি পার্থক্য বুঝেছেন। খাল দখল বিষয়টা হচ্ছে খাস, খাস মানে হচ্ছে পূর্ণাঙ্গ, চূড়ান্ত। খাল দখল হতে দুইটা বিষয় লাগে, এক মালিকানা, দুই দখল। তাহলে মালিকানার যে বৈশিষ্ট্য আছে এইগুলো তো থাকতেই হবে, প্লাস আপনার এই সম্পত্তিতে যখন দখল থাকবে তখন সেটাকে আমরা বলবো খাল দখল। কি থাকতে হবে? মালিকানা এবং দখল, অর্থাৎ মালিকানার সকল, আচ্ছা কি যেন একটা কলন করছেন দেখতে পাচ্ছেন, খাল দখল খাস দখলকে ইংরেজিতে খাস খাস পসেশনই বলে, খাস পসেশন। এই খাস দখলটা এটা হচ্ছে একটা ফার্সি টার্ম সম্ভবত, এবং এখানে হচ্ছে ইংরেজিতে খাস পজিশন, খাস পজিশন। আচ্ছা
এখন যে বিষয়টা সেটা হচ্ছে, কারণ কিছু আছে যে টার্মগুলোর আসলে অন্য ভাষায় কনভার্ট করা যায় না, যেটাকে আমরা বলি পারিভাষিক বা ওই রকম একটা কনভার্ট করি, ঠিক আছে? এরকম ইংরেজিতে অনেক টার্ম আছে যেগুলো আমরা, যেমন অক্সিজেন, অম্লজান, আমরা পরিচিত অক্সিজেন অম্লজানের সাথে, কিন্তু অক্সিজেনের সাথে পরিচিত। এরকম খাদ্য কোন উৎপত্তিগত ভাবে খাদ্য কোন, এটাকে খাস পজিশন বলে। দেখো এই যে মালিকানা এবং দখল, এই মালিকানা এবং দখল, এই মালিকানা এবং দখল যদি যার থাকে, ধরেন এটাকে বলে খাস পজিশন। যেমন আপনার একটা বাড়িতে আপনার কি আছে, মালিকানা আছে, এই বাড়ির মালিক আপনি, আপনি ওই বাড়িতে থাকা মানে আপনি খালি দখলে আছেন। একটা জমিতে জমির মালিক আপনি, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, এই জমিতে চাষ করে যে তাকে যদি আপনি চাষ করেন, আপনার চাইতে এই জমির খালি দখল না। একটা জমি আপনি ক্রয় করেছেন, এই জমিতে আপনার মালিকানা আছে, এই জমিতে যার মালিকানা, যেহেতু এই জমিতে আপনার মালিকানা আছে, সুতরাং যেহেতু এই জমিতে আপনার মালিকানা আছে এবং এই জমিটা আপনি কি করতেছেন, আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বা যে কোনো সূত্রে আপনি পেতে পারেন, যদি আপনার মালিকানা থাকে এবং এই সম্পত্তিটা যদি আপনি দখলে বজায় রাখেন, তখন সেটাকেই বলা হয় খাস দখল। খাস এবং দখল মিলে হলো খাস দখল। এখন কথা হচ্ছে এই খাস দখলের মামলাটা কোথায় করতে হবে, আট ধারার মধ্যে না নয় ধারা হচ্ছে, এইটা নিয়ে খুব ডিভাইড। এই ডিভাইডটার সলিউশন হচ্ছে এই মামলাটা করতে হবে আট ধারা। কেন আট ধারার মধ্যে করতে হবে, দেখেন এখানে মালিকানা প্লাস দখল। যদি আমি খাস দখল শুধু দখল বললে আলাদা বিষয়, নয় ধারায় আপনি মামলা করতেই পারেন দখল শর্তের ভিত্তিতে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যখন আপনি বললেন খালি দখল, তার মানে মালিকানা এবং দখল, যখন দুইটা বিষয় নিয়ে আপনি মামলা করবেন, মালিকানাও আছে আপনার দখল আছে, আপনার দখল চ্যুত হয়েছে, তখন আপনার মামলাটা করতে হবে আট ধারায়, কারণ নয় ধারায় কোনো মালিকানার প্রশ্ন শুনে না। সুতরাং যারা যে সকল বইতে বলা আছে নয় ধারায় মামলা করা যাবে, এই সকল বইতে আসলে ভুল বলা আছে। আচ্ছা, এবার যে বিষয়টা সেটা হচ্ছে যে ব্যক্তি আট ধারায় নয় ধারায় মামলা করেছে, সে কি আবার আট ধারায় মামলা করতে পারবে কিনা। ধরেন নয় ধারায় আপনি মামলা করে হেরে গেছেন, সেকশন নাইনে আপনি মামলা করে হেরে গেছেন, হেরে যাওয়ার পরে আপনি কি আট ধারায় মোকদ্দমা করতে পারবেন কিনা, অথবা সেকশন নাইনে আপনার বিরুদ্ধে যে মামলা করেছে আপনি ওই মামলা হেরেছেন, এখন কি আপনি নয় ধারায় এখন কি আপনি আট ধারায় মামলা করতে পারবেন কিনা। হ্যাঁ পারবেন, এটার উত্তর হচ্ছে হ্যাঁ পারবেন। কেন পারবেন, পারবেন হচ্ছে এই কারণে যে আট ধারার বিষয়বস্তু এবং নয় ধারার বিষয়বস্তু আলাদা। আট ধারায় বলেছে দখল সত্যের উপর ভিত্তি করে মোকদ্দমা, আর নয় ধারায় মালিকানা সত্যের উপর ভিত্তি করে মোকদ্দমা। সুতরাং যদি কেউ শুধুমাত্র দখল সত্যের উপর ভিত্তি করে মোকদ্দমা করে এবং হেরে যায়, সে চাইলে পরবর্তীতে মালিকানা সত্যের উপর ভিত্তি করে মোকদ্দমা করতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আট ধারায় নয় ধারায় হেরে গেলে আট ধারায় মোকদ্দমা করা যায়, যে চুরিকাটা দ্বারা বাড়িতে হবে না। কিন্তু আট ধারায় কেউ হেরে গেলে উনি আর নয় ধারা দ্বারা পারবেন না মোকদ্দমা, এটা রেস চুরিকাটা বাড়িতে হবে এবং এটাকে বলা এটা কনস্ট্রাকটিভ যে রেস চুরিকাটা করেছেন এটা দ্বারা বাড়িতে হতে পারে। এই হচ্ছে মোটামুটি আজকের স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার নিয়ে আজকের আলোচনা। এই পর্যন্ত যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আর একটা টপিক দেখবো যেটা হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছি যে আপনাদের আমি যে ক্লাসগুলো করাই এই ক্লাসগুলোর ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে হচ্ছে ক্লাসগুলো সাজায়। তো প্রথম থেকে তিন চারটা ক্লাস খুবই বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনারা মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে দলিল বাতিল। দলিল বাতিল বলতে কি বোঝায়, দলিল বাতিল বলতে বোঝায় কোনো, আচ্ছা এইটা কেন প্রয়োজন এইটা একটু আগে আলোচনা করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। ধরেন আপনার ঘরও বাড়ি, আচ্ছা এর আগে আর একটা প্র্যাকটিক্যাল আলোচনা, এই যে কয়েকটা দিন আগে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে, ভাইরাল ভিডিওটা দেখা যায় যে বোন হচ্ছে মৃত্যুশয্যায়, তার হাতে টিপসই রেখে ভাই হচ্ছে সম্পত্তি লিখে নিচ্ছে বা সম্পত্তি নিয়ে নিচ্ছে, এটা একটা দলিলের টিপসই নিচ্ছে। এখন এই বোনের তো কোনো ইন্টেনশন নাই এই দলিলটা কি করার জন্য, এই দলিলটা তৈরি করার জন্য। বোন মারা গেল ধরেন, এখন যে তার উত্তরাধিকার আছে তারা কি কোনো প্রতিকার পাবে কিনা, এইরকম যে সকল ক্ষেত্রে অ্যারাইজ হয় যেখানে আপনার হচ্ছে কি ন্যায় বিচার দেওয়া জরুরি, এবং এইখানে যে দলিলটা সম্পাদন করা হয়েছে, এই দলিলটা সম্পাদন করা হয়েছে যে দলিলটা সেটা হচ্ছে ভয়ের বা ভয় নেওয়ার, এই ভয়ের বা ভয় নেওয়ার দ্বারা কি বোঝায়। আপনারা যারা চুক্তিহীনের সাথে পরিচিত আপনারা জানেন যখন একটা দলিল করা হয় এই দলিলটা হচ্ছে একটা ফরম্যাট অফ কন্ট্রাক্ট, অর্থাৎ একটা চুক্তির ফরম্যাট, একটা চুক্তি, এইটাই হচ্ছে একটা চুক্তির মাধ্যমে একটা দলিল সম্বোধন করা হয়। এখন চুক্তিটা যে কারণে ভয় বা ভয় ডাবল হয়, যেমন হচ্ছে চুক্তিটা যদি শিশু করে চুক্তিটা ভয়ে,
চুক্তিতে যদি কে করে যায় করে, তার যদি কিট না থাকে, তিনি যদি কনসিডারেশন ছাড়া অর্থাৎ কোনো মূল্যের বিনিময় ছাড়া চুক্তি করে, তাহলে সেটা ভয়েড। চুক্তিতে যদি মিউচুয়াল মিস্টেকের মাধ্যমে হয় তাহলে সেটা ভয়েড। তাহলে এই যে কন্ট্রাক্টের ক্রম অনুযায়ী যে সকল চুক্তি ভয়েড বলা আছে সেইটা সেই সকল ক্ষেত্রেই হচ্ছে এই দলিলটাকে, এই সকল কারণ যদি থাকে দলিলটার মধ্যে তাহলে সেটা আমরা ভয়েড বলি। আর ভয়েডাবল কি? চুক্তি আইন অনুযায়ী যে সকল চুক্তিকে ভয়েডাবল বলা হয়েছে, যেমন কি চুক্তিকে ভয়েডাবল বলা হয়েছে? ফ্রড, কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, এই সকল, অথবা আপনার হচ্ছে কি মিসরিপ্রেজেন্টেশন। ফ্রড মানে হচ্ছে প্রতারণা, কোয়ারশন মানে ভয় দেখানো, আনডিউ ইনফ্লুয়েন্স মানে অবৈধ প্রভাব, আরেকটা হচ্ছে কি, আরেকটাকে যেটাকে বললাম সেটা হচ্ছে আপনার মিসরিপ্রেজেন্টেশন অথবা ভুলভাবে উপস্থাপন। তাহলে ভুলভাবে উপস্থাপন বা এই ধরনের যদি কোনো বিষয় যদি করে কেউ কোনো দলিল করে, তাহলে এই দলিলটাকে আপনি কি করতে পারেন, বাতিলের জন্য আপনি 39 ধারায় মোকদ্দমা করতে পারেন। কারণ এই দলিলটা যেটা ভয়েড বা ভয়েডাবল দলিল, এইটা যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার কি হবে, আপনার ক্ষতি হবে, ওই বিষয়ে মালিকানা আপনার থাকবে না। তো যেহেতু এই বিষয়ে আপনার যথেষ্ট পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং ন্যায় বিচার ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে, যার ধরুন আপনি হচ্ছেন কি এই ভয়েড এবং ভয়েডাবল দলিলের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই দলিলটা বাতিল করার জন্য সেকশন 39 অনুযায়ী মোকদ্দমা করতে পারেন। এখন কথা হচ্ছে যে সেকশন 9 অনুযায়ী, 39 অনুযায়ী যদি আপনার এখান থেকে অনেকগুলো প্রবলেম এসেছে, বিজিএস এবং বা প্রিভিয়াস বার কাউন্সিলের প্রবলেমগুলো দেখবেন, এই প্রবলেমগুলো নিয়ে যদি কারো সমস্যা হয় কোনো প্রবলেম না বললে আমাকে নক দিবেন। আচ্ছা, এখন যে বিষয়টা বলতেছিলাম যে আমি জাস্ট বেসিকটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে 39 এর যে কথাটা বললাম, সেকশন 39 এর ক্ষেত্রে আপনার কী কী শর্ত পূরণ করতে হবে। 39 এর ক্ষেত্রে অনেকগুলো শর্ত পূরণ করার কথা বলা আছে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এই 39 যে মোকদ্দমা করতে চাবেন তাকে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত যে শর্তটা, আপনি চাইলে 39 এ মামলা করতে পারবেন না, চাইলে আপনি দলিলটাকে বাতিল চাইতে পারবেন না। তাহলে আপনার প্রথম কি শর্ত পূরণ করতে হবে? প্রথম ওই যে বিষয়টা, দলিলটা যদি ভয়েড বা ভয়েডাবল থাকে, বাতিল বা বাতিল, দলিলটা যদি ভয়েড বা ভয়েডাবল হয়, বাতিল বা বাতিল যোগ্য যদি হয়, তখন আপনি হচ্ছে কি এই 9 দ্বারা 39 দ্বারা মোকদ্দমা করতে পারবেন। এখন আরেকটা কারণ আপনি মোকদ্দমা করতে পারবেন কি জন্য, যে এই দলিলের যদি অস্তিত্ব বিদ্যমান থাকে এতে যদি আপনার ক্ষতির কারণ হয়, আপনার কি হয় এই দলিলটা যদি আপনি ছেড়ে দেন, এই ছেড়ে দেওয়ার ফলে আপনার কি হতে পারে যে এখন ইনস্ট্যান্ট ক্ষতি না হলেও ভবিষ্যতে ক্ষতি হতে পারে অথবা বর্তমানে ক্ষতি হতে পারে, এরকম সম্ভাবনা যদি থাকে। এটা কখন ক্ষতি হবে দ্যাট ইজ নট ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে আপনার ক্ষতির একটা সম্ভাবনা থাকবে। এই ক্ষতির যদি কারণ হয় তাহলে আপনি কি করতে পারবেন, এই 39 দ্বারা অনুযায়ী দলিল বাতিলের মোকদ্দমা করতে পারবেন। এই দুইটা শর্ত ছাড়া আর একটা শর্ত যে পূরণ করতে হবে সেটা হচ্ছে এই দলিল বাতিলের মোকদ্দমা করতে হবে 3 বছরের মধ্যে। অর্থাৎ যেদিন আপনার এই রকমের এই বিষয়টা অবগত হলেন যে দলিলটা ভয়েড বা ভয়েডাবল, অথবা আপনার ক্ষতির কারণ যেদিন আপনি বুঝলেন যে এই বিষয়টা আপনার ক্ষতির কারণ হতে পারে, তখন থেকে আপনি কি করতে পারবেন, তখন থেকে আপনার 3 বছরের মধ্যেই মোকদ্দমাটা করতে হবে। যদি আপনি 3 বছরের মধ্যে মোকদ্দমাটা না করেন তাহলে কিন্তু আপনি কি পাবেন না, এই প্রতিকার, এই 39 ধারা অনুযায়ী প্রতিকার পাবেন না। চতুর্থ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যুক্তিগত কারণ। আপনি শুধু দলিল ভয়েড এবং ভয়েডাবল এটা প্রমাণ করতে হবে যুক্তিগত কারণ দ্বারা। আপনি অযৌক্তিক যদি কোনো বিষয় উপস্থাপন করেন সেক্ষেত্রে বা অযৌক্তিক কোনো কারণে যদি আপনি এটা বলেন, যেমন হচ্ছে আপনার ইচ্ছাকৃতভাবে একটা জিনিস বলেছে মানে করেছে করার ফলে, অথবা আপনার ইন্টেনশনালি আপনি যে ফ্রড করেছেন আপনার সাথে যে ফ্রড হয়েছে তার থেকে বরঞ্চ আপনি বেশি ফ্রড করেছেন তার সাথে, অথবা যদি এই রকমের হয় যে আপনার যে ধরেন ওই যে বিষয়টা সেটা হচ্ছে অনেক সময় সাইলেন্ট থাকার মাধ্যমে ফ্রড করা যায়, তাহলে এই রকমের কোনো বিষয় সংগঠিত হচ্ছে যেখানে আপনার হচ্ছে আপনার প্রতিকার চাওয়ার যুক্তিগত কোনো কারণ নেই, বরঞ্চ এই প্রতিকারটা অন্য কিছুতে চাইতে পারে, বা বরঞ্চ কি হতে পারে যে এই আপনার বরং ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং অন্যের ক্ষতি হতে পারে, তখন আদালত এই যুক্তিগত কারণ এটাকে না গ্রহণ করতে পারে আদালতের বিবেচনা ক্ষমতা প্রয়োগ করার মাধ্যমে, এবং এটা দলিল বাতিল হবে কি না এটা কিন্তু আদালতের বিবেচনামূলক ক্ষমতা। অর্থাৎ আদালতকে যদি আপনি যুক্তিযুক্ত কারণ এবং এই কারণগুলো গ্রাউন্ডগুলো উল্লেখ করে আপনি যদি তাকে সন্তুষ্ট করতে পারেন তথ্য প্রমাণের মাধ্যমে, তাহলে আদালত বিবেচনা ক্ষমতা প্রয়োগ করে তার যে ধরনের রায় দেওয়া দরকার সে সেই ধরনের রায় দিতে পারবে।
এখন আদালত যদি মনে করে যে এই দলিলটা বাতিল হওয়া প্রয়োজন বা এই দলিলটা মানে বাতিল হতে পারে, সেক্ষেত্রে আদালত দুইটা রায় দিতে পারে। এই 39 ধারা যখন প্রয়োগ করবে তখন আদালত কি দিতে পারে? দুইটা রায়। এই প্রয়োগের ক্ষেত্রে আদালত দুইটা প্রয়োগ করতে পারে। এক হচ্ছে আদালত যে রায়টা দিবে এই রায়টা বাতিল বা বাতিল যোগ্য বলে ঘোষণা, তাহলে কি করতে পারে? বাতিল বা বাতিল যোগ্য বলে যে দলিলটা বাতিলের জন্য মামলা করা হয়েছে এই দলিলটাকে বাতিল বা বাতিল যোগ্য বলে আদালত কি করতে পারে? ঘোষণা দিয়ে দিতে পারে। আর একটা কাজ করতে পারে আদালত, সেটা হচ্ছে অন্য পক্ষকে দলিল অর্পণের আদেশ দিয়ে দিতে পারে যে দলিলটা আর তোমার কাছে থাকবে না, যেহেতু দলিলটা বাতিল হচ্ছে অন্যকে দিয়ে দাও। যেমন হচ্ছে আপনার কাছে একটা পোষ্যপুত্র, যেটাকে এই পোষ্যপুত্রের একটা দলিল আছে। আসলে এখন এই দেখা গেল আসলে এই দলিলের মাধ্যমে এইটা পোষ্যপুত্র যে বিষয়টা সেটা হচ্ছে এইটার যে রুলস বা প্রিন্সিপাল আছে, অথবা এই পোষ্যপুত্রের নিয়মকে ভায়োলেশন করে হচ্ছে, অথবা ফ্রডের মাধ্যমে আপনি পোষ্যপুত্র গ্রহণ করেছেন, তখন যে ব্যক্তি আপনার বিরুদ্ধে মামলা করলো আদালত বলতে পারে তোমার হাতে যে পোষ্যপুত্রের দলিলটা আছে এই দলিলটা তুমি অপরের কাছে দিয়ে দাও এবং এটা বাতিল। এটা এখন আদালত যখন বাতিল বা বাতিল বলে ঘোষণা করলো তখন কি বিষয়টা কি হবে? তখন বিষয়টা হবে, আমি আগেও বলেছি যে বিষয়টা আপনার যে বাতিল এবং বাতিল যোগ্য বলে ঘোষণা করলেই তো আসলে বিষয়টা এখানে শেষ হলো না। কারণ এই দলিলটা কি হয়েছে, এই দলিলটা যদি রেজিস্টার্ড হয়, এই দলিলটা যদি রেজিস্ট্রিকৃত হয়ে থাকে, তাহলে এই দলিলটা তো আদালত বাতিল বা বাতিল যোগ্য হলে এরপরে প্রসিডিউরটা কি? এরপরে প্রসিডিউরটা হচ্ছে এই যে দলিলটা রেজিস্ট্রিকৃত হয়েছে যে অফিসে হয়েছে, যে অফিসার করেছে বা যে অফিস, এই অফিসের অফিসারের কাছে রেজিস্টারের কাছে হচ্ছে এই দলিলটা এই আদালতের ডিউটিটা প্রেরণ করবে। আদালতের ডিউটিটা যখন প্রেরণ করবে এই ডিউটিটা দেখে যে অফিসার আছেন উনি কি করবেন, উনি এই যে বালাম বহিতে যে সংরক্ষিত আছে দলিলের কপি, বালামে ওই যে বালাম থাকে বালামে যে সংরক্ষিত কপি আছে বালামে যে সংরক্ষিত কপি আছে এই বিষয়ে এই দলিলকে যে বাতিল করা হয়েছে এই বিষয়ে লিপিবদ্ধ করবে। ওকে, এখন দেখেন এখানে একটা ঘোষণা আছে, আর আমরা যখন সেকশন 42 তখন একটা ঘোষণার বিষয় পড়ব, তাহলে 39 এবং 142 এর মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে। যখন আমরা 42 পড়ব তখন আমরা ডিটেইল আলোচনা করব দুটোর মধ্যে পার্থক্য ও সম্পর্ক কি। আপাতত এইটা জানেন, এইটুকু মনে রাখেন যে এই বিষয়টার মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে তাহলে আদালত কি করে প্রয়োগ করবে, কিভাবে বাতিল বা বাতিল যোগ্য ঘোষণা অথবা দলিল অর্পণের আদেশ এবং বাতিলের মাধ্যমে। এখন যখন আদালত বাতিল বা বাতিল বলে ঘোষণা করলো তখন আদালত কি করবে, এই ডিক্রিটাকে কার কাছে প্রেরণ করবে, যে রেজিস্টার অফিসে আছে তার কাছে প্রেরণ করবে, এবং সে কি করবে তার যে বালাম বহিতে যে সংরক্ষিত রেজিস্ট্রিকৃত কপি ছিল, যদি দলিলটা রেজিস্টার্ড হয় সে কি করবে, সেখানে এই যে বিষয়টাকে বাতিল করা হয়েছে এটা লিপিবদ্ধ করবে। এখন আর একটা বিষয় বলি মজাদার, সেটা হলো যে এই যে রেজিস্টার আছে, আপনারা উত্তর দেবেন, এই যে রেজিস্টার আছে ওনার কাছে যে আদালত ডিক্রিটা প্রেরণ করলো এই ডিক্রিটা দ্বারা উনি বাধ্য কিনা। উনি বললো যে আমি রেজিস্টার সাহেব, আমি এত কষ্ট করে রেজিস্ট্রি করেছি, বিষয়টা সরকারে ফি দিয়েছে, এখন আদালত বললেই কি আমার শুনতে হবে? আপনাদের কমন সেন্স কি বলে একটু উত্তর দেবেন। এর আগে আমি আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে এই যে দলিল বাতিলের বিষয়টা, এটা কিন্তু অবশ্যই লিখিত লিখিত হতে হবে, লিখিত হতে হবে। দলিল যেহেতু লিখিত ডকুমেন্ট অবশ্যই লিখিত হতে হয়, এটা আবার কনফিউশন হবেন না যে প্রশ্ন দিতে পারে যে মৌখিক একটা জিনিস সেটাকে বাতিল করা যাবে কিনা, মৌখিক চুক্তি, তাহলে মৌখিক চুক্তিটাকে বাতিল করা যাবে কিনা, এরকম প্রবলেম হতে পারে, যার কারণে একটু সতর্ক করলাম। আর একটা যে বিষয় সেটা হচ্ছে তাহলে এই যে দলিল বাতিলের মোকদ্দমাটা কি করতে পারবে, পক্ষ কি করতে পারবে? এখন ম্যান্ডেটরি হবে, কেন ম্যান্ডেটরি হবে বলেন, এটা একটু বলতে হবে, ছোট করে বলে দেবেন যে কেন ম্যান্ডেটরি হবে, এটা কেন ম্যান্ডেটরি হবে, বা যদি মা না মানে ওই ব্যক্তি তাহলে আদালতের উপায় কি আছে সেটা বলেন। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে দলিলের পক্ষ, এই দলিলের পক্ষ আপনার হচ্ছে কে হতে পারে, মানে সরি মামলার পক্ষ কি হতে পারে, মামলার বাদী কি হতে পারে,
প্রথমত হচ্ছে যে দলিল সম্পাদন করে বা দলিলের যদি পক্ষ থাকে সে মামলার বাদী হতে পারে, দলিলের পক্ষ। দুই নম্বর হচ্ছে দলিলের পক্ষ হতে হবে না যদি কি থাকে যে দলিলের পক্ষ না হলেও চলবে। প্রথমত হচ্ছে দলিলের যদি পক্ষ থাকবে কোর্ট ডিসিশন, না এটা হলো না কোর্ট ডিসিশন না, হ্যাঁ কোর্ট ডিসিশন মানতে বাধ্য। এর কারণ হচ্ছে যদি না মানে এটা হচ্ছে কোর্টের কন্টেম্পট অফ কোর্ট বলে, কি বলে কন্টেম্পট অফ কোর্ট, আদালতের অবমাননা। তাহলে যদি কেউ আদালতের আদেশ না মানে সে যেই হোক না কেন আদালতের এটা অবমাননা। এবং বিখ্যাত একটা মন্তব্য আছে, একটা প্রিন্সিপাল মন্তব্য না একটা প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা মানে হচ্ছে যে সব কিছু একটা রাষ্ট্রের সব কিছু আদালতের আদেশ মানতে বাধ্য এবং আদালতকে তার প্রায়োরিটি দিতে হবে। সে হোক যে আলাদা করে যে হোক এক্সিকিউটিভ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আদালতের আদেশ মানতে হবে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যদি কেউ আদালতের আদেশ না মানে তাকে কি করা যায়, কন্টেম্পট অফ কোর্টে সাজা দেওয়া যায়। সুতরাং বা আদালতের অবমাননা বিচার করা যায়, এই কারণে হচ্ছে তিনি মানতে বাধ্য। ওকে, নাইলে মানত না। যে বিষয়টা সেটা হচ্ছে দুই নম্বরে যে বিষয় বলবো সেটা হচ্ছে দলিলের পক্ষ তো প্রথম করতেই পারবেন মোকদ্দমা। দুই নম্বরে যে করতে পারবেন সে হচ্ছে যে কোনো পক্ষ করতে, যে কোনো ব্যক্তি করতে পারবে। তাহলে দেখেন দলিলের পক্ষ না হয়েও দলিল বাতিলের মোকদ্দমা করা যায়, যে কেউ করতে পারবে। এখন যে কেউ করতে পারবেন কখন করতে পারবে, যদি এই দলিলটা তার বিরুদ্ধে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কি হয় বাতিল বা বাতিল যোগ্য। অথবা কি হয়েছে এই দলিলটা তাকে ক্ষতিগ্রস্ত করেছে, তাহলে সে দলিলের পক্ষ না হয়েও কি করতে পারবে, সে মোকদ্দমা করতে পারবে। যেমন আমি যদি একটি উদাহরণ দিই, একটা জমি, এই জমিটা হচ্ছে লিস্ট নিয়েছে বি, এই জমিটাকে লিস্ট নিয়েছে বি 5 বছরের জন্য, এই জমির মালিক হচ্ছে এ, এ এবং সি একটা চুক্তি করলো যে এই জমিটাকে আবার কি করবে, এই এর যে দলিল একটা দলিল সম্পাদন করলো যে এই দলিলটা যে এই যে চুক্তিটা করলো চুক্তিটা হচ্ছে কি সি কে আবার পুনরায় লিস্ট দিয়েছে, লিস্ট দিয়েছে কি এই 5 বছরের জন্য বা 2 বছরের জন্য। এখন এইখানে এর যথেষ্ট বীর যথেষ্ট সম্ভাবনা আছে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য বা ক্ষতিগ্রস্ত হওয়ার, তখন তিনি কি পারবেন এই সির বিরুদ্ধে বা সির বিরুদ্ধে তার মোকদ্দমা করতে হবে না, সিকে যৌথ বিবাদে করতে পারে, তিনি এর বিরুদ্ধে মোকদ্দমা করতে পারে। এর বিরুদ্ধে বা দলিল বাতিলের যদি দলিলটা হয়েছে যদিও সে পক্ষ না, তা কি করতে পারে না দলিল বাতিল চেয়ে আবেদন করতে পারে। ঠিক আছে, এবার একটা বিষয় শিখবো সেটা হচ্ছে একটা দলিল আংশিক বিলুপ্ত করা যায় কিনা। ধরেন একটা দলিলের অনেকগুলো, একটা দলিলে অনেকগুলো পার্ট আছে, একটা দলিলে আপনি কি করলেন, একটা দলিলে আপনি কাউকে কোনো জিনিস সম্পত্তি দান করলেন, আবার এর বিরুদ্ধে ওয়াজ গ্রহণ করলেন, এর পাশাপাশি আপনি উত্তরাধিকারের কিছু কথা বললেন, এখন অনেক বিষয় থাকতে পারে একটা দলিলে। তাহলে একটা দলিলের যখন অনেকগুলো অংশ থাকে, এই অংশ দেখা গেল কোনো অংশ বাতিল এবং কোনো অংশ বাতিল যোগ্য না, একটা দলিল এই দলিলের দেখা গেল এই অংশটুকু আছে এই অংশটুকু আছে এই অংশটুকু আছে এই মধ্যে একটা অংশ আছে, এখন এই যে অংশটুকু ছোট্ট একটা অংশ বাতিল যোগ্য বাতিলযোগ্য বা বাতিল। এখন যেহেতু ছোট্ট একটা অংশ যদি বাতিলযোগ্য হয় সেক্ষেত্রে এই অংশটুকু শুধুমাত্র বাতিল করতে হবে না, দলিলটা সব অংশ বাতিল করতে হবে। সেকশন 40 অনুযায়ী আংশিক বাতিলের আদেশ দিতে পারে। তাহলে এরকম যদি প্রবলেম আসে তাহলে কি লিখতে হবে যে হ্যাঁ দলিলের যে অংশটা বাতিলযোগ্য ওই অংশটাকে শুধুমাত্র ওই অংশটাকে বাতিল করতে পারে, এবং যে অংশটা বাতিলযোগ্য না বহাল থাকতে পারে সেই অংশটাকে আদালত কি করতে পারে বহাল রাখতে পারে, এই নির্দেশনা আদালত দিতে পারে। ঠিক আছে, এখন এতক্ষণ যে আলোচনা করলাম এই দলিল বাতিল না আসে দলিল বিলুপ্তি আসতে পারে, যদি বাংলায় প্রশ্ন হয় দলিল বিলুপ্ত, তাহলে বাতিল এবং বিলুপ্তের মধ্যে পার্থক্য কোনো নাই, সেম কথাই। ঠিক আছে, সুতরাং এটা নিয়ে কনফিউশন হবেন না, তো যাই হোক কনফিউজড হবেন না। যাই হোক, এখন আপনাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, ও আছে, হ্যাঁ এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে দ্রুত প্রশ্ন করুন, আর যদি প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা নিয়ে কিছু কথা বলব। আচ্ছা, তো আশা করি প্রশ্ন নেই। আপনাদের যে গতকালকে যে এক্সামটা নিয়েছি এক্সামটা আজ প্রশ্ন নিয়ে একটু কথা বলব। সব যা যেগুলো পড়িয়েছি সবগুলোই পড়ানোর মধ্য থেকে দিয়েছি, এখানে না পড়ার মতো কিছুই ছিল না যারা ক্লাস করেছেন। তারপরে হচ্ছে কথাগুলো বলতে হয় সেটা হচ্ছে এখানে হঠাৎ ভাই উনি ভালো লিখেছেন, মোটামুটি আমি ওনার অনুমতি ক্রমে আপনাদের ওনার খাতাটাকে শেয়ার করবো, অথবা ওনাকে বলবো যে আপনার খাতাটাকে আপনি মেসেঞ্জার গ্রুপে শেয়ার করুন, হ্যাঁ আমি ওনাকে রিকোয়েস্ট করবো। একটা প্রশ্নের উত্তর ওনার ভুল হয়েছে, বাকিগুলো মোটামুটি ভালোই লিখেছে।
মানে আপনাদের মানে তুলনামূলক একের ক নাম্বার যে উত্তর, একের ক নাম্বার উত্তর এত সুন্দর করে বুঝিয়েছি, এটা ওইটা লিখে দিলেই হতো। এটা হচ্ছে অর্ডার একের রুল নাইনে বলা ছিল, এটা ধর নাইন রুল টেনের আলোকে এক এবং দুইয়ের আলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে মিল জয়েন্টারকে, নন জয়েন্টারকে, নেসেসারি পার্টিকে, প্রপার পার্টিসকে, এইগুলো বুঝিয়ে রুল টেন অর্ডার অনের রুল টেন অনুযায়ী একের দুই এক এবং দুই অনুযায়ী ব্যাখ্যা করলে হবে, হয়ে যাবে। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে খ নাম্বার, এখানে কি কি প্রতিকার আছে। এখানে প্রতিকার আছে এক নাম্বারে আপনার যেহেতু এখানে বলা আছে অর্ডার নাইনের অধীন, তাহলে অর্ডার নাইনের অধীন সেহেতু এখানে কি হয়েছে এক্সপায়ারি ডিক্রি দিয়েছে। অর্ডার নাইনের অধীন যেহেতু এক্সপায়ারি ডিক্রি দিয়েছে সেখানে তার প্রতিকার আছে কোথায়, অর্ডার নাইনে তাহলে এক্সপায়ারি ডিক্রি দেয় কততে, রুল সিক্সে। রুল সিক্স অনুযায়ী যেহেতু এক্সপায়ারি ডিক্রি দেয়, অন্য কোথাও অর্ডার নাইনের এক্সপায়ারি ডিক্রি নাই। অনেকে একদম মন গড়া লিখেছেন, লিখেছেন টুতে থ্রিতে, এইগুলা যদি ভুল করে সেক্ষেত্রে তো জিরো আসবে। তাহলে এই অর্ডার নাইনের রুল সিক্স অনুযায়ী এক্সপার্টি ডিক্রি দিলে এক্সপার্টি ডিক্রি কি ডিসমিস কি, এগুলো ভালো করে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে, আলাদা আলাদা করে বুঝিয়েছি যাতে না গোলা এই ডিসমিস সবগুলো একসাথে আলোচনা করেছি, এক্সপার্টি একসাথে আলাদা আলোচনা করেছি, তারপরে ভুলিয়ে গেলে এটা একটা প্রবলেম, তার মানে হচ্ছে আপনার পড়ায় ঘাটতি আছে। অর্ডার নাইনের রুল সিক্স, তাহলে এইটার প্রতিকার কোথায়, তেরো তেরোর এ আবেদন, এটা হচ্ছে আবেদন, সরাসরি আবেদন, হলফনামা দিতে হবে, 3,000 টাকা জমা দিতে হবে, আবেদনের সাথে আইনজীবী হিসেবে পরামর্শগুলো দিবে। এছাড়া কি করা যায়, এছাড়া হচ্ছে আপিল করা যায়, রিজেকশন এক্সপার্টি ডিক্রির বিরুদ্ধে কি করা যায়, এক্সপার্টির বিরুদ্ধে 96 অনুযায়ী আপিল করা যায়, 96 এর 2 অনুযায়ী আপিল করা যাবে, আপিল আপিল করা যাবে। রিভিউর বিধান আছে, আপিল না করলে আপনি কি করতে পারেন, আপনার রিভিউর সুবিধা নিতে পারেন। তাহলে কি করতে পারেন, আপনি সরাসরি মৌখিক আবেদন করতে পারেন, আপিল করতে পারেন, রিভিউর বিধান সুবিধা নিতে পারেন, এটা বুঝিয়ে লিখলেই হয়ে গেল। তারপর হচ্ছে অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায় কারাদণ্ডের নীতি, দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারা, হ্যাঁ কারাদণ্ডের নীতি 63 থেকে মোটামুটি 63 থেকে 70 পর্যন্ত আলোচনা করলেই হয়ে গেল সংক্ষেপে। এখানে হচ্ছে 50 টাকার নিচে হলে কয় মাস, কেউই লিখেন নাই, 50 টাকার নিচে হলে কয় মাস, 2 মাস, 50 থেকে 100 টাকার মধ্যে হলে কয় মাস, 4 মাস, এইটা লিখতে হবে, 100 টাকার উপর হলে 6 মাস, অনাথ যেখানে শুধুমাত্র অর্থদণ্ড থাকে, কারাদণ্ড থাকলে 4/1 এটা লিখেছেন। আর একটা বিষয় যেটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে এই কারাদণ্ড কত, এই অর্থদণ্ড কতদিনের মধ্যে আদায় করতে হবে, সেকশন 70 এটাও লিখতে হবে। এরপর যে বিষয়টা, কোন বিষয় না বললে প্রশ্ন করবেন, চুপ করে না থাকবেন না, ঠিক আছে, কারণ না বললে ঝামেলা, পাস করতে হবে, তো চুপ করে থাকলে কিন্তু মানে পাস করবেন না, বুঝবেন না, পাশ করবেন না, না বুঝলে প্রশ্ন করতে হবে। 2 এর 4 নম্বরের প্রশ্নটা, এখানে ছিল 11 বছরের শিশু, সেকশন 83 নিয়ে আলোচনা করবেন, প্রথম আগে বলবেন না যে এরা মৃত্যুদণ্ড দিয়ে দেবে, একে যাবজ্জীবন দিয়ে, এর বললে পরীক্ষণ যদি শেষ করে দেবো আপনার উত্তর না থাকে জিরো দিয়ে দেবে, আগে থিতে যাবে, গিয়ে বলবেন যে সেকশন 9 এবং 9 থেকে 12 বছরের মধ্যে যদি কেউ থাকে, 82 আনতে পারেন, যে 82 অনুযায়ী 9 বছরের নিচে কারো অপরাধ অপরাধ না, 83 অনুযায়ী 9 থেকে 12 বছরের মধ্যে অপরাধ হতে পারে, কখন অপরাধ হতে পারে যদি সে কাজটার ধরন এবং কনসিকুয়েন্স হিসেবে সম্পর্কে বুঝতে পারে। তো এখানে এই যে প্রবলেমটা বলা হয়েছে যে শিশু নরহত্যা সংঘটিত করেছে 11 বছরে, তাহলে এই 11 বছরের শিশু যেহেতু নরহত্যা সংঘটিত করেছে, এ দেখতে হবে যে এই কাজটার নেচার সম্পর্কে অবগত ছিল কি না, কনসিকুয়েন্স বুঝতে কি, যদি কনসিকুয়েন্স বুঝে থাকে তাহলে তাকে কোথায় যেতে হবে, তাকে সাজা দিতে হবে কোথায়, 304 ধারায় অপরাধের ক্ষেত্রে একজন শিশুকে 10 বছরের অধিক সাজা দেওয়া যাবে না, সুতরাং তাকে 10 বছরের অধিক সাজা দেওয়া যাবে না, শেষ। শিশু আইনের কথা না লিখলেও আপনার ফোন ভাত পাবেন। তারপর 3 নম্বরের তামাদি আইনের 142 এবং 144 একদম ক্লাসে পড়িয়েছি, এটা নিয়ে আর ডিসকাশন করার কিছু নেই। খ, হয়তো পড়া আছে, এটা সেকশন 24 এর হেডিংস, সেকশন 24 এর হেডিংস, সেকশন 24 এ কি বলা আছে, যখন ক্ষতির কারণ উদ্ভব হবে তখন একটা ক্ষতিপূরণের মামলা করতে পারবে না। এই বিষয়টাকে ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা করে আপনি হচ্ছে একটা উদাহরণ দিয়ে উত্তর লিখলে আপনি ভালো নম্বর পাবেন।
অবশ্যই এখানে উদাহরণ ইনক্লুড করতে হবে, অবশ্যই উদাহরণ ইনক্লুড করতে হবে, অবশ্যই যেখানে ব্যাখ্যা চায় উদাহরণ দিতেই হবে, দিতেই হবে। এবার বাধ্যতামূলক গেলে ভালো নাম্বার পাবেন আর খুব সুন্দর একটা নাম্বার পাবে। চার নাম্বার প্রশ্নে কয়টা ছিল কনফিউশন এবং অ্যাডমিশন, এটা এখানে বোঝানোর কিছু নাই, এটা ক্লাসে একদম প্রভাব করেছে। খতে খতে যে বিষয়টা এখানে দেখছি অনেকে কত ধারা টেনেছেন, 30 ইভিডেন্স অ্যাক্টের 30 ধারা টেনেছেন। ইভিডেন্স অ্যাক্টের 30 ধারা কেন টানবেন আপনি? এখানে তো স্বাক্ষর কথা বলা হচ্ছে, স্বীকারোক্তির কথা মানে দোষ স্বীকারোক্তির কথা বলা হয় নাই। যদি কনফেশনের কথা বলা হতো আপনি 30 টানতেন, আপত্তি ছিল না। তার মানে হচ্ছে এই বিষয়টা আপনি অতিরিক্ত লিখেছেন, অতিরিক্ত লেখা কোনো প্রবলেম না, কিন্তু আপনি সময় পাবেন কিনা এটা দেখার বিষয়। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা এখানে আপনি টানতে হবে কত কত, এখানে টানতে হবে হচ্ছে আপনার 114B এবং 133। 114B এবং 133 টেনে আপনাদের এখানে অ্যান্সার করতে হবে, এবং 114B এবং 133 খুব সুন্দরভাবে বুঝিয়ে পার্থক্য সহকারে করিয়েছি ক্লাসে। 114B এবং 133 টেনে হচ্ছে আপনার এটা অ্যান্সার করে কনক্লুশনে যেতে হবে। ওকে, তাহলে এই ছিল প্রশ্নের ম্যাটার এবং এই ছিল আপনার এই বিষয়। এখন যে বিষয়টা মাঝে মাঝে প্রশ্ন করেন যে প্রবলেমেটিকের উত্তরগুলো কিভাবে করবেন, এটা একটা প্রশ্ন অনেক আগে দেখেছিলাম, এটা নিয়ে একটু ডিসকাশন করি। সব প্রবলেমেটিকে ইস্যু আপনি দেখবেন যে প্রবলেমেটিকের নাম্বার কত, নাম্বার 2-3 ইস্যু ইস্যু কিছু দরকার পড় দরকার নেই, সরাসরি উত্তরে দেন। নাম্বার 8, নাম্বার 10, নাম্বার 6, নাম্বার 5 তখন আপনি ইস্যু ইস্যু দিতে পারেন, ফ্যাক্টটা ছোট করে লিখবেন। আমি যদি বলি এখানে ফ্যাক্টটা ছিল 11 বছর বয়সী একটি শিশু নরহত্যা সংঘটিত করল, ফ্যাক্ট লিখে লিখবেন যে একটা শিশু না 11 বছরের কম বয়স্ক শিশু নরহত্যা সংঘ, এতে তো ছোট করে লেখার কিছু নাই, এটি লিখবেন। ইস্যু কি, ইস্যু হচ্ছে এই শিশু নরহত্যার দায়ে দণ্ডিত হবে কিনা, নরহত্যার দায়ে দণ্ডিত হবে কিনা তার হচ্ছে সিদ্ধান্ত। এইবার সিদ্ধান্ত লিখলে সিদ্ধান্তে গিয়ে আপনি কি লিখলেন যে হ্যাঁ এই শিশু নরহত্যার দায়ে দণ্ডিত হতেও পারে, আবার নরহত্যার দায়ে দণ্ডিত নাও হতে পারে, সিদ্ধান্ত শেষ। এইবার ব্যাখ্যা দেন কেন এটি লিখলেন, একটি ধীরে ব্যাখ্যা দিয়ে অ্যান্সার করে দেন। এইভাবে না লিখলেও কোনো সমস্যা নেই, এইভাবে যে লিখবেন তার ক্ষেত্রে হয়তো একটু একটু দেখতে ভালো দেখা যায় এবং একটু একটু ক্যাপ মানে পরীক্ষককে একটু তৃপ্তি করতে পারে, কিন্তু এইভাবে না লিখলেও যে আপনি নাম্বার পাবেন না বা কোন নাম্বার পাবেন এমনটা না, আপনি সুন্দরভাবে ছাদি আনসার করতে পারলে নাম্বার পাবেন, এইভাবে না লিখলেও চলবে। ঠিক আছে, তো এই ছিল আলোচনার বিষয়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন, আর যদি প্রশ্ন না থাকে আজকে এখানে বুঝে নেব, অনেক রাত হয়ে গেছে। যাই হোক, আমার মনে হয় আপনাদের কোনো প্রশ্ন নেই, আপনাদের কাছে যে রিকোয়েস্টটা থাকবে রেগুলার ক্লাস করার চেষ্টা করবেন, ক্লাসে যা পড়ায় একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন, হাহা উদাস করে লাভ নাই কোনো, প্রশ্ন দেখে ভয় পেলে কোনো লাভ নাই, প্রশ্ন দেখে এটাকে ফেস করতে হবে, এটাকে যতটুকু পারেন ততটুকু সাজিয়ে আনসার করতে হবে। তো পড়াশোনা চালিয়ে যান, ইনশাল্লাহ আল্লাহ সহায় হবেন আপনাদের জন্য, কারণ সৃষ্টিকর্তা কাউকে ঠকায় না। তো যাই হোক, আপনাদের জন্য শুভকামনা রইল, সবাই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, নিজের ভুলগুলো বারবার শুধরে নেওয়ার চেষ্টা করবেন, পড়াগুলো বারবার মেমোরাইজ করবেন, যেগুলো ক্লাসে লেখায় সেগুলো একটু লিখে রাখবেন ছোট করে, এটা আপনার উপকার হবে। শুভরাত্রি।